শূন্যের ভিতরে ঢেউ, বলিনি কখনো? আমি তো ভেবেছি বলা হয়ে গেছে কবে। এভাবে নিথর এসে দাঁড়ানো তোমার সামনে সেই এক বলা, কেননা নীরব এই শরীরের চেয়ে আরো বড় কোনো ভাষা নেই, কেননা শরীর তার দেহহীন উত্থানে জেগে যতদূর মুছে নিতে জানে দীর্ঘ চরাচর, তার চেয়ে আর কোনো দীর্ঘতর যবনিকা নেই, কেননা পড়ন্ত ফুল চিতার রূপালি ছাই ধাবমান শেষ ট্রাম সকলেই চেয়েছে আশ্রয়। সে কথা বলিনি, তবে কিভাবে তাকালো এতদিন জলের কিনারে নিচু জবা, শূন্যতাই জানো শুধু, শূন্যের ভিতরে এত ঢেউ আছে সে কথা জানো না? যেসব সামান্য তোমরা রেখে গিয়েছিলে তার মধ্যে গাঢ় সংখ্য কোথাও ছিল না। তোমরা এসেছ, তোমাদের বলি গ্রহে গ্রহে টানা আছে সময়বিহীন স্তব্ধ জাল। আমি চাই আরো কিছু নিজস্বতা অজ্ঞাত সময় বুদ্ধরা নায়ের পর না গিয়ে নিজেকে ঘিরে রাখতে রাখতে কোন শীত মাথায় এর পরিণাম বর্জনে 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 কোন একটাকে সর্বনাশ, কেন্দ্রের কোন মানে আর থাকবে যদি পরিধি যায় বিচ্যুত হয়ে, স্পর্শ যদি না থাকে কোন স্পর্শ তবে কাজ করবে কোথায়, অন্ধকারের ভিতর দিয়ে স্তবকে স্তবকে উঠে আসা নিঃশব্দ গানে ভিজে যায় ঘাস, ভিজে যায় অবধ প্রাণীগণ, ঘূর্ণিত হতে থাকে সময়, গ্রহণে 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 ভরে যায় অঞ্জলি, কলকুট উঠে যায় আলোড়িত আকাশের নায়ের মধ্য দিয়ে ঝলকে ঝলকে এগিয়ে আসে অস্থি, অসত্যের গুড়ি ছিঁড়ে মধ্যরাত বল বৃষ্টি আমার দুঃখের দিন তথাগত, আমার সুখের দিন ভাসমান, এমন বৃষ্টির দিন পথে পথে আমার মৃত্যুর দিন মনে পড়ে। আবার সুখের মাঠ জল ভরে, আবার দুঃখের ধান ভরে যায়, এমন বৃষ্টির দিন মনে পড়ে আমার জন্মের কোনো শেষ নেই। তবে যাই যাই মন্ডপের পাশে খুলতার পায়ে পায়ে উঠে আসা, যাই উদাসীন দেহে গুরু গুরু গঠনের ধন, যাই সনাতন বলিদান কপালে বৃহৎ ভালো পূজার প্রণাম, যাই মুখ থাকা জগা চক্র অঙ্গন গোলময়, যাই ছায়াময় ভেবে মহান শ্রী আরতির ধোয়া, দোলে স্মৃতি দোলে দেশ দোলে ভূমির অন্ধকার, মঠের কিনার ঘিরে কেঁদে ওঠা বনবাসী হাওয়া, যাই পিতৃপুরুষের প্রদীপ বসান দুঃখ, আর ঠাকুমা যেমন ঠিক দশমীর চোখে দেখে জল, যাই পাকাশুপুরের রঙে ধরা চৌধুরীর দেশ আমি যাই। শূন্যের ভিতরে খেয়ে
বলিনি কখন, আমি তো ভেবেছি বলা হয়ে গেছে কবে। এভাবে নিখাল এসে দাঁড়ানো তোমার সামনে সেই এক বল, কেননা নীরবে শরীরের চেয়ে আরো বড় কোন ভাষা নেই, কেননা শরীর তার দেহহীন উত্থানে জেগে যতদূর বুঝে নিতে জানে বৃক্ষ চরাচর, তার চেয়ে তার কোন বৃক্ষতর জগনিকা নেই, কেননা পরন্ত ফুল চিতার রূপারি ছাই ভগবান শেষ ত্রাম সকলই চেয়েছে আশ্রয়। সে কথা বলি তবে কিভাবে দেখা যায় এতদিন জলের কিনারে নিচু জগৎ শূন্যতায় যেন শুধু শূন্যের ভিতরে এত ধৈর্য আছে সে কথা জানো না। তাই এত শুকনো হয়ে আছে, অনেকদিন মেঘের সঙ্গে কথা বলি তাই এত শুকনো হয়ে আছো, এসো তোমার মুখ মুছিয়ে দিই। সকলে শিল্প খোঁজে রূপ খোঁজে, আমাদের শিল্প রূপে কাজ নেই, আমরা এখানে বসে দু একটি মুহূর্তের শস্য ফলনের কথা বলি। এখন কেমন দেখিনি, শুধু জেনে গেছি ফাটলে ফাটলে নীল ভগ্নাবশের জমে আছে। দেখো এই বীজগুলি ভিখারির অথম ভিখারি, তারা জল চায়, বৃষ্টি চায়, অতপ্রত অন্ধকার চায়। তুমিও চেয়েছ স্বামী ফিরে আসবার আগে, এবার তাহলে কোন দীর্ঘতম শেষ কথা হল, অবশ্য কাকিবা বলে শেষ কথা, শুধু বৃষ্টি পেলে সমস্ত শরীর গলে ঝরে যায় মাটির উপরে, আর ভিখারির কাতরতা কেটে যায় শস্যের দানায়। এসো বহুদিন পর এই হলুদ ভালো শুনি, অনেকদিন মেঘের সঙ্গে কথা বলবি তাই এত শুকনো হয়ে আসো, এসো তোমার মুখ মুছিয়ে দিই। সকলে শিল্প খোঁজে রূপ খোঁজে, আমাদের শিল্প রূপে কাজ নেই, আমরা এখানে বসে দু একটি মুহূর্তের শস্য ফলনের কথা বলি। এখন কেমন আছো, বহুদিন ছুঁয়ে তো দেখিনি, শুধু জেনে গেছি ফাটলে ফাটলে নীল ভগ্নাবশের জমে আছে। দেখো এই বীজগুলি ভিখারির অথম ভিখারি, তারা জল চায়, বৃষ্টি চায়, অতপ্রত অন্ধকার চায়। তুমিও চেয়েছ স্বামী ফিরে আসবার আগে, এবার তাহলে কোন দীর্ঘতম শেষ কথা হল, অবশ্য কাকিবা বলে শেষ কথা, শুধু বৃষ্টি পেলে সমস্ত শরীর গলে ঝরে যায় মাটির উপরে, আর ভিখারির কাতরতা কেটে যায় শস্যের দানায়। এসো মেঘ ছুঁয়ে বসি আজ বহুদিন পর এই হলুদ ডোবার সন্ধ্যা বেলা। এই কণ্ঠস্বর শোনার পরে আমাদের কিছুক্ষণ স্তব্ধতার প্রয়োজন, কিন্তু যেহেতু অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং বৃষ্টি বিঘ্নিত দিন পরবর্তী পর্বে চলে যাচ্ছি, পরবর্তী পর্বে বই প্রকাশ 2 মে, শ্রাবন্তী ভৌমিক, মিছিল ও
শ্যামন্তী ঘোষ, টিয়া এরা দুজনে মঞ্চে আসবেন। আমি বিনীতভাবে তাদের আহ্বান জানাচ্ছি মঞ্চে, এবং এই পত্রিকাটি অথবা বইটি আবরণ উন্মোচন করবেন। তাদের দুজনকে একটু মঞ্চে যাচ্ছি। বইটি তুলে দেবেন সন্দীপন চক্রবর্তী, সম্পাদক এই পত্রিকার। এবারে তার ছোট ভাই শ্রী অভ্র ঘোষ আমাদের কিছু বলবেন, তাকে অনুরোধ করছি মঞ্চে এসে বলার জন্য। সেটা হলো সাক্ষাৎকার,
যে বইটি আজকে বেরোল তাতেও মূলত সাক্ষাৎকারেরই অনেকগুলো ধারণা পাবো। তাছাড়া কথার পিছে কথা তো সকলেই জানি, তার মধ্য থেকেও শুধু কবিতা নয় কিভাবে তিনি গড়ে উঠেছেন এবং কিরকম ভাবতেন বিভিন্ন প্রসঙ্গে সেসব অজস্র উপাদান ছড়িয়ে আছে। আজকে যে বইটি বেরোতো তাতেও আমরা সেরকম অনেক কথাই পাব। দেবাশিস মজুমদার মেজদার মৃত্যুর পরে একটা বই প্রকাশ করেছেন, সেটা হয়তো আপনারা দেখেছেন, থিয়েটারের কথা, খুবই গুরুত্বপূর্ণ কাজ। আমি ওই কবি বন্ধুকে বলেছিলাম যে অন্তত এইগুলো দেখুন, তাহলে খানিকটা আন্দাজ পাবেন যে কিভাবে কোন জীবনে এটা সম্ভব। এইটুকু কথা বলে এবং সন্দীপনকে আমাদের পরিবারের তরফ থেকে আজকের এই অনুষ্ঠান করার জন্য এবং এই বইটি প্রকাশ করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সকলকে আরেকভাবে বসে গেছি। আমরা সবাই জানি নিজেকে প্রচ্ছন্ন রাখার যে শিক্ষা সেটা আমাদের উনি পরোক্ষভাবে দিয়েছেন নিজের জীবনচর্চার মধ্যে দিয়ে। তার দুটো ছোট্ট ঘটনা বলি, একটা আমি 5-6টা লাইন আমি অভিজ্ঞের লেখা থেকে পড়ব। এটা খুব গুরুত্বপূর্ণ লেখা, 1993 সালে অনুষ্ঠিত পত্রিকায় এই লেখাটা বেরোয়। এটাতে একমাত্র এখন পর্যন্ত কোথায় অন্যান্য লেখায় টুকরো থাকলেও ক্লাস কীভাবে নিতেন উনি, কীভাবে পড়াতেন, ওনার পাঠদান পদ্ধতি কীভাবে চলত এবং তার মধ্যে উনি নিজেকে কীভাবে প্রচ্ছন্ন রাখতেন সেটা জানতে পারবো। খুব ছোট অংশ যে বিষয়টি তিনি ক্লাসে পড়াচ্ছেন সে বিষয়ে তাঁর লেখায় থাকুক বা প্রবন্ধ গ্রন্থেই থাকুক, কখনো কোন মুহূর্তেও সে কথা উচ্চারণ করতেন না। প্রাবন্ধিক সম্পর্ষ বিষয়ে তার এই ঔদাস্যে কোনো সীমা পরিসীমা ছিল না। রক্তকর্মী পড়াতে গিয়ে শ্রী শম্ভু মিত্র লিখিত নাটক রক্তকর্মী বইটি মন দিয়ে পড়তে বলেছিলেন আরো একটি বইয়ের সঙ্গে, কিন্তু কালের মাত্রা রবীন্দ্র নাটক নামে যে কোনো বই প্রকাশিত হয়েছে আদৌ একথা তাঁর জানা আছে মনে হত না। ছন্দের বারান্দা বইটি নিয়ে কোনো প্রশ্ন করলে বোধহয় বলতেন যে ছন্দ বিষয়ে এমন কোনো বই তিনি পড়েন। আরেকটাও বলে এই যে প্রত্যেককে সমান চোখে দেখা, এটার একটা শিক্ষা, এটা আমিও পেয়েছি অভি এখানে আছে অভিকে লেখা থেকে করলাম, এটা বই, এটা খুব সাংঘাতিক ব্যাপার। অভিজ্ঞতা হয়েছে প্রথমে পরে আমার ফোন করে কোনো একটা প্রয়োজন পাইল কিছু একটা আমাকে দিতে হবে, ফোন করে বলেছেন আমি শঙ্খ বলছি। পরের দিন গিয়ে আমি বললাম এটা আপনি কী করলেন জানেন, আপনার জন্য আমাদের নরকবাস অব্দি হতে পারে, আপনি ফোন করে এই কথা আমাকে বলছেন আমি শঙ্খ বলছি, আমাকে বলবেন যেটুকু আর অভিজ্ঞের ক্ষেত্রে বলবেন স্যার বলছি। উনি যে উত্তরটা দিয়েছিলেন সেটা সাংঘাতিক। তুমি যখন কাউকে ফোন করো কি বলো, রাহুল বলছি। আমি ফোন করে আমার নাম বলতে পারবো না কেন, ভাবা যায় না কথা। যাক, এবারে যেহেতু বৃষ্টি বিঘ্নিত দিন অনুষ্ঠানটাকে খুব প্রলম্বিত করা যাবে না, এবার আমি সন্দীপনকে দেখে নিচ্ছি। আমার কিছু লেখা ছিল কিন্তু সেটা আমি বলছি না, এই বইটা সম্পর্কে পুরোপুরি সন্দীপন এবার আপনাদের বলবে।
সবাইকে নমস্কার। পত্রিকা নিয়ে আমার কিছু বলার নেই, কারণ যে মানুষটাকে নিয়ে কাজ তিনি কথা কম কাজ বেশি বিশ্বাস করতেন, শিখতে পারিনি আমি, ফলে আমাদের হয়ে গেছে উল্টোটা, কাজ কম কথা বেশি। কিন্তু কয়েকজনের কথা না বললেই নয়, কারণ এই কাজটা করতে গিয়ে আমি কাজটা কিরকম হয়েছে সেটা পত্রিকা যারা দেখছেন তারা নিজেরা বুঝবেন। আমি প্রথমে অনেকগুলো সাক্ষাৎকার জোগাড় করে আমাদের এক বন্ধু শ্রীকুমারের হাতে দিই, শ্রীকুমার চট্টোপাধ্যায়ের হাতে। আমি বলি যে এটা তুমি সম্পাদনা করো, পাঠকীয় কবিতার একটা বিশেষ সংখ্যা করবো, তুমি সম্পাদনা করো। ও ছ সাত মাস পরে সেই পুরো ফাইলটি আমাকে একবারে ইন্টার ফেরত দিয়ে বললো, না এটা করার অধিকার আমার নেই, এটা করার অধিকার তোমার, এটা তোমাকেই করতে হবে। তারপরে খানিকটা গুছিয়ে তোলার পরে জিনিসটা আমি কোথায় কি টিকিট করবো কি করবো গিয়ে ধরলাম অপুকে। অপু আমাকে নিয়ে গেল এখানে ডিটিপির এক জায়গায় রেস ধরতাম সেখানে। তারপরে প্রুফ দেখার সময় আজকে আসতে পারেনি আমাদের অল্পবয়সী বন্ধু পৃথ্বী, সে একবার প্রুফ দেখে দিল পুরো। তারপরে পেজ মেকআপ কিরকম হবে ঠিক বুঝতে পারছি না। শ্রীকুমার এবং পৃথ্বী দুজনে মিলে রাত পর্যন্ত, একদিন বিকেল থেকে রাত পর্যন্ত বসে পুরো সেই পেজ মেকআপ করলো ডিটিপি সেন্টারে বসে। তারপরে আরেকটা ব্যাপারে ছাপা কিভাবে হবে, সেগুলো কোথায় ছাপা হবে, কি কাগজ হবে, সেগুলো যাবতীয় ডিটেলস একটু ঠিক করলো রাহুল দা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব রাহুল দা পুরো নিয়ে নিল। এদিকে পত্রিকার সম্পর্কে যেটা বললে এখনই খেপে উঠবে, কিন্তু আমি বলতে পারব করেছিল, কিন্তু পত্রিকার প্রচ্ছদ তো অসাধারণ এবং সেটা করেছি অপু। অপুকে সবাই আমরা চিনি অন্যান্য নানানভাবে, মূলত তো প্রকাশক হিসেবে সবাই চিনি, আর এখন আমরা কেউ কেউ লেখক হিসেবেও চিনি। আর তার সাথে অপু যে এরকম অসাধারণ প্রচ্ছদ করে সেটা এটা দেখলে বুঝতে পারবে, কিন্তু কোথাও নাম দিতে হবে বারণ করেছে, নাম দিইনি, কিন্তু আমি যথারীতি এখানে তো বলবো, ওখান থেকে মুখ ভাগ করলেও বলবো। তো এই বন্ধুবৃত্ত এবং তাছাড়া গোটা কাজটা যখন আমি সাজাবো আমাকে গোড়া থেকে উৎসাহ দিয়ে গেছে পৃথিবী। আমার এই কাজটা করছে কটা সাক্ষাৎকার পাচ্ছি না পাচ্ছি নিয়মিত খোঁজ রেখেছে অভিজ্ঞতা, এরকম একটা বড় টিম বলা যায়। যদিও এটা সম্পাদক হিসেবে আমার নাম আছে, কিন্তু বেসিক্যালি কাজটা সবটা মিলে করেছে একটা বড় টিম, ফলে কৃতিত্ব যদি কিছু থাকে সেটা তাদের থাক, এটুকুই বলার। দুজনের কথা বলা হয় যে আমি ভুলে গেছি, দুটি অল্প বয়সী ছেলে শুভদীপ এবং অয়ন, তারাও আমাকে আলাদা সাহায্য করে গেছে। এবং আজকে এই যে আমি নানান কাজে ব্যস্ত, ওখানে বই বিক্রির কিভাবে কি হবে তবে সমস্ত দায়িত্ব আমার সামলাচ্ছে, ফলে এই ধন্যবাদটা ওদের হবে। এবারে আমরা একটু পদ্য পাঠে যাব। উমর পালায় গদ্য পাঠের সামান্য যে দুটো টুকরো আমরা পেয়েছি সেগুলো বাজাবো। তার আগে রোববারের আড্ডা সম্পর্কে ওর কি মনোভাব ছিল সেটা একটু আপনাদের বলি। এটা অসাধারণ ব্যাপার, একদিন রোববার সকালবেলা গেছি, এখানে সব সাক্ষী নিয়ে কথা বলছি, সব্যসাচী দা আছেন, আরো অনেকেই আছেন, জানো তোমাদের সাথে আড্ডা দিয়ে আমি অনেক সময় নষ্ট করি। প্রথমে এই বক্তব্যটা শুনে কত অভিমান হলো, কি ব্যাপার, রোববারের আড্ডার জন্য আমরা যেরকম উদগ্র হয়ে থাকি উনিও তো সেরকমই ব্যাপার। এমনকি টিয়া যখন খুব অসুস্থতার কারণে ওর বাড়িতে নিয়ে যেতেন, তখন রোববার ওই দু ঘন্টার জন্য আড্ডা দিতে আসতেন। আর এই সন্ধিবনকে খুব খারাপ একটা কাজ দেওয়া হয়েছে, যে বারোটার সময় এবার উঠতে হবে, বারোটা বেজে গেছে, ও সেটা খুব দিনের পর তিনি পালন করে গেছে। যাই হোক, মূল গল্পটাকে কি ঘটনা, কালকে জানো আমাকে স্বপন বলেছে, স্বপন মজুমদার যাদব পুজোর অধ্যাপক, আপনারা সকলেই জানেন, পাশেই থাকতেন, রোববারে তোমাদের সাথে আড্ডা দিয়ে আমার অনেক সময় নষ্ট হয়, দেখেছো কখনো রোববারে সকালবেলা স্বপন কখনো আসে না।
বুঝতে পেরেছ? তোমাদের সাথে আড্ডা না দিলে আমি কত আরো লেখা লিখে ফেলতে পারতাম। রোববারের আড্ডা সম্পর্কে তার কি মনোভাব খুব সংক্ষেপে এটাকে বোঝা গেল আশা করি। এবারে ওর গলায় আমরা দুটো ছোট ছোট গদ্য পার্থিতা পেয়েছি, সেই সময় Thank you.
পলাদিন প্রদত্ত বিষয়ে ব্যক্তিগত স্মৃতিচারণা তারা নিজেরা যেভাবে সাজিয়ে দেবেন সেভাবেই বলবেন। প্রথমে বলবো সব্যসাচী দাকে, শ্রী সব্যসাচীকে, পরে বলবো একরাম দাকে, শ্রী একরাম আগে। প্রথমে সব্যসাচীটা বলুন, তারপরে আমি অনুরোধ করবো একরাম দাকে। স্যারের একটা স্বভাব ছিল
যে যাদের উনি খুব স্নেহ করতেন তাদের উপর অত্যাচার করতেন। সতীবন্দী যেভাবে ঘুরিয়েছেন সেটা আচার্যের সঙ্গে এটা পরে প্রবলভাবে ঘুরিয়েছেন। শেষ পর্যন্ত যখন দ্বিতীয় অনেক ব্যবধান দিয়ে দিয়ে এক একটা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন এবং উনি তো কখনোই মুখে বলতে চাইতেন না, কিন্তু এইভাবে সন্দীপন দীর্ঘদিন ধরে পেছনে লেগেছিল বলেই। কিন্তু আমরা লক্ষ্য করবো যে সন্দীপন যে প্রশ্নগুলি তৈরি করেছে সে প্রশ্নগুলি এতটাই স্বতন্ত্র এবং এতটাই নতুন, এই সবকটা প্রশ্নের উত্তর যদি পাওয়া যেত সেটা একটি অসাধারণ সাক্ষাৎকার হতো। কিন্তু যেটুকু আমরা পেয়েছি সেটাই আমাদের বড় পাওনা। স্যারকে নিয়ে যে কোনো অনুষ্ঠান স্যারের আত্মীয় পরিজন এখানে বিজি আছে, সোমেশ্বর আছে, নব্দু আছে, টিয়া আছে, তাদের কাছে তো বটেই স্যারের অগণিত ছাত্র পরিচিত সকলের কাছে একই সঙ্গে যেমন আনন্দের তেমনি এক বেদনারও বটে। এই বেদনাটা একটা স্থায়ী বেদনা, তার মাঝখানে এরকম যে উপলক্ষগুলি হয় বিশেষ করে স্যারকে ঘিরে যে বই প্রকাশ সেটা একটা বড় আনন্দ। এই আনন্দটুকু আজকাল উপভোগ করি। শেষ করার আগে একটা কথা বলি, স্যারের এই যে সাক্ষাৎকার ব্যাপারে স্যারের যে অনীহা তার একটা ছোট উদাহরণ। ১৯৬৯-৭০ সাল নাগাদ তখন সুধীর চক্রবর্তী শিলালিপ্ত নামে এখনকার যে শিলালিপ্ত পত্রিকা বেরোয় এর আগে একটি শিলালিপ্ত বলে পত্রিকা বেরোতো, তার সম্পাদক ছিলেন সুধীর চক্রবর্তী। তা সুধীরবাবু অনুরোধে সুভাষ মুখোপাধ্যায় একবার একটি ইন্টারভিউ আমি নিয়েছিলাম, তারপরে সুধীরবাবু মত করেছিলেন স্যারের একটি ইন্টারভিউ নিতে। আমি এখানে স্যারকে গিয়ে বললাম অন্যদের মতো আমাকে সরাসরি না বলেননি, শুধু বললেন সুধীর এবার আমাকে পাকড়ালো। যাই হোক, তারপরে বললেন যে ঠিক আছে স্যার যেরকম করেন আপনার পেপে একটা ব্যবহার করা যাবে না, স্যারকে প্রশ্ন লিখে দিতে হবে। প্রশ্নগুলি লিখে দিয়ে আসার পরে বললেন এত শক্ত শক্ত প্রশ্ন হয়তো আমি উত্তর দিতে পারবো না। তো যাই হোক, তারপরে মাঝে মধ্যে স্যারকে বলি, স্যার বলেন হ্যাঁ হবে হবে, সেটা যথারীতি হচ্ছে না। এরপরে একদিন উল্টোনাথের বাড়িতে গেছি, অলিম্পিক বাজাতে সেদিন স্যারই দরজা খুললেন এবং দরজা খুললেন প্রথম কথা হলো, প্রথম বক্তব্যটি হলো তোমাকে তো ইন্টারভিউটা দিতে হবে না, শরীর তো সেখানে তো তার নেই। আমি এই বইটি প্রকাশিত একটা সাক্ষাৎকার সম্বন্ধে উনি একটা কথা বলেছিলেন, এটা উনি তো আর একটা নেই, আমার সাহস ছিল ওকে জিজ্ঞেস করা দু চারটে শব্দ এটা আপনারা বুঝতে পারবেন আমি যা ব্যবহার করবো, এই জিনিস ওর মুখে বসাবার স্পর্ধা বা সাহস আমার নেই, সেটা উনি কন্যাই জানে। প্রবোধচন্দ্র সেনের সাক্ষাৎকারটা সম্বন্ধে আমি এরকম অডিওটা লেখার বাইরে কালেক্ট করার অভ্যাস আমি দীর্ঘদিন যেমন সংগ্রহ করি, যখন পেলাম একটা ভাষি নিয়ে বলতে গেলাম যে আমি পেয়েছি, আপনি তো আপনার কাছে থাকলেও তো আপনি কখনো যেহেতু আপনি আছেন দেবেন না, তো প্রবোধচন্দ্র সেনের সঙ্গে আপনার সাক্ষাৎকারটা পেয়েছি, রেডিওতে খুঁজে পেতে বাজানো হয়েছিল। তার উত্তরে উনি একটা কথা বলেছিলেন আমাকে যদি ভবিষ্যতে কেউ সাহায্য করে এই উত্তরটা খোঁজবার জন্য, এই সাক্ষাৎকারটা তুমি না পেলে, তুমি না পেলে আমি কৃতজ্ঞ থাকতাম। আর অলোকের সাথে যে সাক্ষাৎ যে রেডিওর যে অনুষ্ঠানগুলো করেছি সেগুলোর একটাও যদি খুঁজে পাও আমি কৃতজ্ঞ থাকবো। এই প্রথম বাক্যটা কেন উনি বলেছিলেন আমি আগে বুঝতে পারি। এবার কি আমরা
নমস্কার। প্রয়াণের পর এরকম কোন অনুষ্ঠানে হাজির হলাম, একটি অসামান্য কাজ করেছেন সন্দীপন চক্রবর্তী এবং স্যারের বিরক্তি দেখেছি সন্দীপনের প্রতি, তবু এই কাজটা করার সূত্রে না। সন্দীপন যে দীর্ঘ সাক্ষাৎকারটি নিয়েছিলেন সেই সময় সবকিছু সহ্য করে তার শ্রদ্ধা ভালোবাসা প্রণতি এসবই উল্টোডাঙ্গার বাড়িতে খানিকটা দেখার সুযোগ আমার হয়েছে। ওর এই নাছোড় মনোভাবের জন্যই আজকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটা হতে পারলো। এতগুলি সাক্ষাৎকার সংগ্রহ করা, পর্বে পর্বে বিন্যস্ত করে এখন আমরা সাক্ষাৎকার নিতে চাই কেন? কেন একজন লেখক, কবি, সাহিত্যিক, উপন্যাসিক, প্রাবন্ধিক তাঁর কথা লিখে যাওয়ার পরেও কেন আরও জানতে চাই আমরা তাঁর সম্বন্ধে, তাঁর চিন্তা সম্বন্ধে, তাঁর লেখা সম্বন্ধে? এটা বেশ পাঠক হিসেবে মাঝে মাঝে আমাকে আশ্চর্য করে। তো একটু আগে সব্যসাচী দা একটা সাক্ষাৎকার প্রচেষ্টার ব্যর্থতা বললেন শঙ্করবাবুর, এরকম একটি ব্যর্থতা আমারও আছে, কিন্তু তিনি সাক্ষাৎকারটা দিয়েছিলেন, কোনো কারণে ছাপা হয়নি। সেই কথাটা বলায় কি খুশি হয়েছিলেন তিনি যে এটা ছাপা হবে না সে ভাবা যায়। যাই হোক, প্রথম প্রথম আমার মনে হতো সাক্ষাৎকার একটা বাহুল্য ব্যাপার, সব তো তিনি লিখেছেন বা যে কোনো লেখক, যে কোনো কবি লিখেছেন তো, তাহলে তার আবার সাক্ষাৎকার পড়তে যাব কেন? এ কি এক ধরনের মানে বই পড়া নয়? তারপর যখন আরেকটু বড় হলাম, আরেকটু সাক্ষাৎকার পড়ার সুযোগ এলো, কিছু ভালো ভালো সাক্ষাৎকার, পৃথিবী বিখ্যাত দু একটি ইন্টারভিউ পড়ার সুযোগ এলো, তখন বুঝতে পারলাম যে সাক্ষাৎকার খুব জরুরি একটা বিষয়। এটা সাহিত্যের একটা ভাগ বলা যেতে পারে, যেমন কবিতা, যেমন প্রবন্ধ, যেমন উপন্যাস, যেমন ছোট গল্প, হয়তো বা তেমন সাক্ষাৎকার। এটা আমরা বলতে পারি যে মুখে মুখে যিনি সাক্ষাৎকার গ্রহীতা এবং দাতা কথা বললে হয়তো একটু আকর্ষণীয় হতো, একটু তর্কপ্রিয়তা থাকতো তার মধ্যে, একটার সঙ্গে আরেকটা প্রশ্নের এবং উত্তরের কথা কাটাকাটি যাকে বলে জমে যাওয়া, এটা হতে হতো। শঙ্কর ঘোষ আমরা জানিয়ে বিরুদ্ধে ছিলেন, অর্থাৎ জমে যাওয়ায় বিশ্বাস তিনি করতেন না। তার কথাটুকু বলা
একটাই যথেষ্ট ছিল তার কাছে। এখানে প্রত্যেকটি সাক্ষাৎকার ওইভাবে লিখিত ওই ওইরকম লিখিত ভাবে তিনি দিয়েছেন। আবার এই মতে যে আমাদের স্থির থাকতেই হবে তার কোনো মানে নেই। আমার মনে আছে আমরা পুনর্বসু বলে একটা পত্রিকা করতাম, তাতে বিনয় মজুমদারের একটা প্রচন্ড এলোমেলো সাক্ষাৎকার আমরা চেপেছিলাম, দীর্ঘ সাক্ষাৎকার, সেটা বোধ হয় 40-50 পাতার হবে। তো শঙ্করবাবুর খুব ঘনিষ্ঠ জনবন্ধু নিমাই চট্টোপাধ্যায় সাক্ষাৎকারটি পড়ে আমাকে বলেছিলেন, এরকম সাক্ষাৎকার আমি পড়িনি, এরকম সাক্ষাৎকার পৃথিবীতে একটাই আছে, সেটা গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের। সেটা ছিল ভয়ঙ্কর এলোমেলো, কোনো প্রশ্ন করা হচ্ছে তার উত্তর নেই, কোনো উত্তর আছে তার প্রশ্ন নেই, এইরকম ধরনের। সন্দীপনের সংগ্রহে বা সংগ্রহের বাইরে আরো যে প্রচুর সাক্ষাৎকার আছে যা তিনি একটাও দিতে চাননি, এগুলো এক আশ্চর্য যে যিনি কোনো সাক্ষাৎকার দিতে পছন্দ করতেন না তার এতগুলি সাক্ষাৎকার আজকে আমরা পাচ্ছি। তাহলে কীরকম নাছর ছিলেন সাক্ষাৎকার গ্রহীতারা সেটা ভেবে আশ্চর্য লাগে যে তারা কোনো মতেই ছাড়বেন না। এই বিষয়টা তার কাছে জানতেই হবে। যেমন আমার আমি যে সাক্ষাৎকারটা নিতে গিয়েছিলাম সেটা লাইনেই ছিলাম বাবা বেরোনোর কিছু পর, আমার অধিকাংশ প্রশ্নই ছিল ওই বইটিকে কেন্দ্র করে বা বন্ধুরামাতি দরজায় এই ধরনের দু তিনটে বইকে নিয়ে। তো আমি ওরকম নাচক ছিলাম, আমি বুঝতে পারি যে সাক্ষাৎকার গ্রহীতারা কেন এইভাবে তাকে বলা যেতে পারে প্রায় আক্রমণ করতেন। এই করে করে এতগুলি সাক্ষাৎকার আমরা যে পেয়েছি আজকে, এখনো কিন্তু সব পাইনি, এখনো আড়ালে বেশ কিছু থেকে গেছে। এর সমগ্র রূপটা যেদিন জানতে পারব সেদিন হয়তো আমাদের কবিকে আমরা আরো স্পষ্ট করে বা স্পষ্টতার কাছাকাছি করে আর কি বুঝতে পারবো, কাছে যেতে পারবো, যেটা আমাদের এতদিনের লক্ষ্য। আমরা এতদিন যে তার সঙ্গে মিশেছি বা মেশার চেষ্টা করেছি সে তো শুধু শুধু আড্ডা দেওয়ার জন্য নয়, তার কবিতা কাছাকাছি তার চিন্তার কাছাকাছি পৌঁছবার জন্য। সন্দীপনের এই বইটি আমাদের সেই দিকে যেতে প্ররোচিত করছে, এটা খুব একটা ভালো দিক। ওকে ধন্যবাদ দিচ্ছি এবং ধন্যবাদ দিতে চাই না, ও আমার খুব প্রতিবেশী, ওকে ধন্যবাদ দেওয়ার অনেক মানুষ আছে, আমি কৃতজ্ঞ বলতে পারি। নমস্কার। এবারে আরেকটা ঘটনা শুনি, এটা খুব ভালো লাগবে শুনতে। এটা আমাকে বলেছিলেন রোমা পত্রিকার সম্পাদক অকাল প্রয়াত সুরজিৎ ঘোষ। এটা আজকের ঘটনা নয়, এটা শুনলেই বুঝতে পারবেন এ ধরনের অনুষ্ঠানে উনি ভবিষ্যতে আর যেতেন না। ডক্টর শিশির কুমার দাস, আপনারা অনেকেই হয়তো জানেন এটা, আমি সুরজিৎ বাবুর কাছ থেকে শুনেছি, ডক্টর শিশির কুমার দাস উনি একটা অনুষ্ঠানে গেছেন, পাশাপাশি চেয়ারে বসে আছেন, যেরকম অমার্জিত একটা ঘোষণা হয় বললাম তো এই ধরনের অনুষ্ঠানে ভবিষ্যতে আর যেতেন না। আমাদের মধ্যে এসে পৌঁছেছেন ডক্টর শিশির কুমার দাস এবং ডক্টর শঙ্কর ঘোষ, উনি
তাকিয়ে একটু ডেকে বললেন, ওটা বলবেন না, আমি ডক্টরেট নই। কিছুক্ষণ বাদে আবার নতুন একজন ঘোষণা করছে যে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন আরেকটু বিশেষণ প্রয়োগ করে সর্বশ্রী ডক্টর শিশির কুমার দাস, ডক্টর শঙ্খ ঘোষ। এবারে উনি একটু গুরুটা কুচকিয়েছেন, বলছেন যে আমি একটু আগে বলেছি, আপনারা বোধহয় খেয়াল করেননি, আমি ডক্টরেট নই, শিশির ডক্টরেট, এটা বলবেন। তৃতীয়বার এই পুনরাবৃত্তি হওয়ায় উনি এবার রেগে লেগে চেয়ার ছেড়ে উঠতে যাচ্ছেন, একটা হেস্তব্যস্ত করবেন। ডক্টর শিশির কুমার দাস ওর হাত ধরে চেয়ারে বসিয়ে দিয়ে বললেন, শঙ্করা ভালোবেসে দিচ্ছে, নিয়ে নিন। এবারে সুমন্তকে কবিতা পড়তে ডাকার আগে ও কবিতা পড়বে, একটা কথা আজকে আমি ওকেই জানালাম, আপনাদেরও জানাই। ভাস্কর চক্রবর্তী ওর কতটা স্নেহের ছিলেন সবাই আমরা জানি। একটা সময় যখন সুমন্ত রাতের পর রাত যাচ্ছে হসপিটালে, তখন একদিন উনি বললেন যে শোনো, অন্য ঘরে নিয়ে গিয়ে কি, এবার তোমরা একটু প্রস্তুত হও, সুমন্ত আর পারছে না, আর পারছে না। এটা শুনলোকে চেনা যায়। এবারে সুমন্ত আসবে, সুমন্ত এসে কিছু কবিতা শোনাবে। স্যারের সাক্ষাৎকার গুলো অনেকগুলো এক করেছে বলে সঞ্জীবনের কাছে আমরা অপরিসীম কৃতজ্ঞ থাকলাম। এরকম কাজ সবাই মিলে যদি করতে থাকি তাহলে আমার মনে হয় এটাই সব থেকে বড় কাজ হবে আমাদের পক্ষে। যে ওর যত লেখা বাইরে রয়ে গেছে, এখন অনেক লেখার খবর পাচ্ছি, যে যেখানে যা পাচ্ছেন সেগুলোকে যদি এক জায়গায় করতে পারি, করে সেখান থেকে একটা কিছু করে ফেলতে পারি একটু একটু করে, তাহলেই সব থেকে বড় কাজ হবে। যেটা বলার সেটা হচ্ছে যে সাক্ষাৎকার বা কথা বলার জায়গাটা আমি ভাবছিলাম বসে বসে যে স্যার বোধ হয় সারা জীবন কথা বলতেই চেয়েছেন, এবং সব থেকে বড় কথাটা উনি বলে গেছেন ওর কবিতায়। ওর কবিতা যদি মন দিয়ে পড়া যায় তাহলে আর সাক্ষাৎকার খুব পড়ার দরকার করে না। খুব ভেতরের কথাগুলো, নিজের কথাগুলো, নিজের থেকে বেরিয়ে এসে নিজের সঙ্গে কথা বলার যে উদ্যোগ একজন মানুষ জীবনে নেয়, স্যার সেটা কবিতায় করে গেছেন। আমরা বাইরে থেকে একজনকে চিনতে চেষ্টা করি বলে ওকে কিছু কথা জিজ্ঞেস করেছি, তার কিছু উত্তর উনি দিয়েছেন, এগুলোর নিশ্চয়ই গুরুত্ব থেকে যাবে, কিন্তু ওর আসল গুরুত্ব ও কবিতায়। আজ বৃষ্টি হচ্ছে, স্যার থাকবেন না বৃষ্টি হবে না, এটা তো হয় না। বৃষ্টির সঙ্গে ওর সম্পর্ক একেবারে জড়িয়ে আছে, ফলে বৃষ্টি বিঘ্নিত কথাটা বারবার শুনছিলাম, এটা কোনো বিঘ্ন নয়, এটাই বরং লগ্ন বলা যেতে পারে। যাই হোক, আমি কয়েকটা কবিতা পড়ছি, এটাও একটু কষ্টই হচ্ছে কারণ স্যারের কবিতা ওর মতন করে আর কেই বা পড়তে পারবেন, কেউই পারবেন না। আমি কেন পড়ছি তাহলে জানি না, আমার মনে হয় সন্দীপন চেয়েছে যে উৎকৃষ্ট এবং নিকৃষ্ট এই এই একটা ফারাক বোধ হয় বুঝিয়ে দিতে চায় আপনাদের কাছে। উৎকৃষ্ট শুনেছেন, এবার আমার কবিতা পড়াটা শুনি। হলে হলো, না হলে নেই, এইভাবেই জীবনটাকে রেখো, তাছাড়া কিছু শেখো পথে বসানো ওই উলঙ্গিনী ভিখারিনীর দুচোখে ভিড় প্রতিবাদের কাছে আছে, এসবও আছে। ধর্ম, শুয়ে আছি শ্মশানে, ওদের বলো চিতা সাজাবার সময়ে এত বেশি হল্লা ভালো নয়, মাথার উপরে পায়ের নিচে
হাতের পাশে ওরা সবাই তোমার বান্দা, ওদের বলো বলো যে এই শূন্য আমার বুকের উপর দাঁড়াক, খুলুক তার ঘুলফ ছোঁয়া চুল, মুকুট ভরা জ্বলে উঠুক তারা, ওরা পালাক আর নাম না জানা মুন্ড মালা থেকে ঝরে পড়ুক, ধর্ম ঝরে পড়ুক ঠান্ডা মুখে, আমার ঠান্ডা বুকে ঠান্ডা। আমি বলতে চাই নিপাত যাও এখন, বলতে চাই চুপ, তবু বলতে পারি না, আর তাই নিজেকে ছেড়ে ফেলি দিনের পর দিন। বলতে চাই জানি জানি যে আমার মজ্জার মধ্য দিয়ে তোমার ঘিরে ঘিরে পাক দেওয়া টান, বলতে চাই তোমার শেষ নেই তোমার শুরু নেই কেবল জল লবণ, তোমার চোখ নেই স্নায়ু নেই শুধু কুসুম, শুধু পরাগ আবর্তন শুধু ঘূর্ণি শুধু গহ্বর। বলতে চাই নিপাত যাও ধ্বংস হও ভাঙো, কিন্তু বলতে পারি না কেননা তার আগেই তুমি নিজে নিজের হাতে ধ্বংস করো আমার ধ্বজা আমার আত্মা। মণিকর্ণিকা। চতুর্দশীর অন্ধকারে বয়ে যায় গঙ্গা, তার উপরে আমাদের পলকা নৌকর নিঃশ্বাস মুখে এসে লাগে মণিকর্ণিকার আভা। আমরা কেউ কারো মুখের দিকে তাকাই না, হাতে শুধু ছুঁয়ে থাকি পাটাতন আর দু এক ফোঁটা জলের তিলক লাগে কপালে। দিনের বেলা যাকে দেখেছিলে চণ্ডাল, আর রাত্রিবেলা এই আমাদের মাছি কোনো ভেদ নেই এদের চোখের তারায়। জলের ওপর উড়ে পড়ছে স্ফুলিঙ্গ, বাতাসের মধ্যে মিলিয়ে যাচ্ছে ভস্ম, পাঁজরের মধ্যে ডুব দিচ্ছে শুশু। এবার আমরা ঘুরিয়ে নেব নৌকা দক্ষিণে ওই হরিশ্চন্দ্রের ঘাট, দুদিকেই দেখা যায় কালু ডোমের ঘর। চতুর্দশীর অন্ধকারে বয়ে যায় গঙ্গা এক শ্মশান থেকে আরেক শ্মশানের মাঝখানে, আমরা কেউ কারো মুখের দিকে তাকাই না। চিতা যখন জ্বলছে তোমরা চাও আমি তখন আলোর কথা বলি, বলবো আলোর কথা, বলবো যে ভাই আরো কিছুক্ষণ এ ওর মুখের উলকি দেখে কাটিয়ে দেব সময়, বলবো আলোর কথা, চণ্ডালকেই মুক্তি ভেবে খুঁচিয়ে দেব আগুন, ফুলকি দেখে দেখে বলবো আলোর কথা, ভাববো ওই তো জয়ধ্বজা শ্মশান বড় ধুম লেগেছে হৃৎকমলে, চিতা যখন জ্বলছে আমার হৃৎকমলে, ধুম লেগেছে ঘুম লেগেছে চরাচরে পাপড়ি জলে, এই তো আমার এই তো আমার জন্মভূমির আলোর কথা। এর কোনো শেষ নেই এ আবার এই জলাজমি, এই রাত দুপ্রহরে ঢল, এই বান ভাসি ভোর, উদম কিশোর আর কিশোরীর মাথা গোঁজা পাঁকে,
এই গেঁথে থাকা, এই করুণায় দুহাত বাড়ানো, এর কোনো শেষ নেই। তোমাদের এই আসা যাওয়া, গলিত হাতের মুঠো খড়কুটো ভরা আছে ভেবে, এই ভেসে ওঠা, এই বেঁচে থাকা অসনে বসনে, ঝিম হয়ে বসে থাকা কাক আর কাকের আকাশ, এর কোনো শেষ নেই। পানের বরজে ঢেকে থাকা গ্রামগুলি, দুই পাশে পড়ে থাকা এই ভাঙা ডানা, ফোটে লেগে থাকা রস, বুকের উপরে চলা চাকা, চাকার উপরে সব, সবের উপরে শামিয়ানা, এর কোনো শেষ নেই। মাথায় কুয়াশা মাথা ভরে, দেশের ভিতরে বন্দি, দেশ ঘুমায় অকাতরে। সেদিন অনন্ত মধ্যরাত, বৃষ্টি হয়েছিল পথে, সেদিন অনন্ত মধ্যরাতে বাসা ভেঙে গিয়েছিল, গাছগুলি পেয়েছিল হাওয়া, সুপুরি ডানার শীর্ষে রূপলি জলের প্রভা ছিল, আর ছিল অন্ধকারে হৃদয়ে রহিত অন্ধকারে মাটিতে শোয়ানো নৌকো, বৃষ্টি জমেছিল তার বুকে, ভেজা বাকলের শ্বাস শূন্যের ভিতরে স্তব্ধ ছিল, মাটি ও আকাশ শুধু সেতু হয়ে বেঁধেছিল ধারা, জীবন মৃত্যুর ঠিক মাঝখানে বায়বীয় জাল কাঁপিয়ে নামিয়েছিল অতীত অভাব অবসাদ, পাথর প্রতিমা তাই পাথরে রেখেছে সাদা মুখ, আর তার চারধারে ঝরে পড়ে বৃষ্টি অবিরল, বৃষ্টি নয় বিন্দুগুলি শেফালি টগর গন্ধরাজ, মুছে নিতে চায় তার জীবনের শেষ অপমান, বাসাহীন শরীরের পুড়ে যাওয়া ম্লান ইশারাতে বৃষ্টি হয়েছিল বুকে সেদিন অনন্ত মধ্যরাতে। সবাইকে প্রণাম। স্যার জানেন আমার বই আজকাল আপনার চেয়ে অনেক বেশি বিক্রি হয়, কে বলতে পারে এটা? একজনই পারে, জয়দেবদা। তো এটা শোনার পরে স্মিতমুখে ওনার উত্তর, জয়দেবদা তো কোনো লাইসেন্সের ব্যাপার নেই, যা মনে আসতো তাই বলত। হ্যাঁ, খুবই আনন্দের ব্যাপার, জাস্ট এইটুকু উত্তর। আমাদের পিকনিক হবে, উনি আমাদের সঙ্গে পিকনিকে যাবেন, খুব আনন্দ, আমরা খুঁজছি। আর জয়দেবদা একটু দুষ্টু, আপনারা সকলে জানেন তো, আমরা যারা জয়দেবদার চেয়ে ছোট তাদের সাথে প্ল্যান করছে স্যারকে লুকিয়ে ওখানে গিয়ে কি দুষ্টুমি করবে। উনি আমাদের চেতাবনী দিয়ে রেখেছেন, আমি তোমাদের সঙ্গে যাব, একটা বাস ভাড়া করা হবে, পেছনে আমার গাড়িও থাকবে, অন্যরকম কোনো কিছু যদি দেখি পিকনিক চলবে, আমি কিন্তু গাড়ি করে বাড়ি চলে আসবো। সে বছর পিকনিক করো না, জয়দেবদা চলে গেল, পরের বছর হলো পিকনিকটা, উনি গেলেন, গিয়ে আমরা যেটা দেখলাম, মানে বলতে গিয়ে এখন আমার কীরকম করছে, আমরা সবাই বসেছি মূলত ওরই উদ্যোগে। জয়দেবদার একটা কবিতার বই বেরোলো, কবিতা 2006 থেকে 2012, শুধু সেটাই নয়, উনি ওই বইয়ের ভেতরে প্রত্যেকের নাম নিজে হাতে লিখে সবাইকে উপহার দিলেন। ছাত্র এবং ছাত্রীদের অনেকেই এখানে বসে আছেন, কীরকম স্নেহ করতেন সেটা অবশ্য আমি পড়ার তো সুযোগ পাইনি, যারা আছেন এরা ভালো জানেন, আমরা তো ওই জন্মদিনের দিন মাঝে মাঝে আমরা কিছু কিছু শুনেছি। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে অসাধারণ সংকলনটি করেছেন তাতে কিছু কিছু তাদের ব্যক্তিগত স্মৃতিচারণা করা হয়েছে।
হ্যাঁ, পুনশ্চ পত্রিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের তৈরি। সন্দীপন পুরো তথ্যটা আমাকে বললো, আমিও পড়ছিলাম, এই মুহূর্তে মনে পড়ছিল না। ধন্যবাদ সন্দীপন। এবারে আমাদের কিছু বলবেন। জয়দীপ কি এসেছেন? জয়দীপ আসতে পারেননি। দুজনের বলার কথা ছিল, জয়দীপ ঘোষ এবং আব্দুল তাকি। আমি আব্দুল তাকিকে ডাকছি কিছু বলার। আপনি আসুন একটু। সবাইকে নমস্কার। সন্দীপনের কাছ থেকে এই বই প্রকাশের কথা যখন শুনি, তখন স্বাভাবিকভাবে উৎফুল্ল হয়ে এখানে আসবো, এরকম ঠিক হয়। তখন পর্যন্ত সন্দীপন মূল দুষ্টুমিটা করেনি। সময় স্থান এসব ঠিক হয়ে যাওয়ার পরে দিন সাতেক বাদে যখন আসবো আমরা অন্য পাঁচটা অন্য দু একটা কাজের ব্যাপার ঠিক করে আসবো স্থির করেছি, তখন সন্দীপন ফোন করে আমাকে এটা বলেন যে তুমি তো আসছোই, ওই দিন খানিক কথা বলতে হবে। তো তখন তো আমি আর খুব জরুরি কাজ আছে, ওই দিন কিছুতেই পেরে উঠবো না এরকম বলার মতো অবস্থায় নেই ততদিন, তখন কথা হয়ে গেছে। তো এখানে শঙ্করবাবুর স্যারের প্রসঙ্গে দু একবার স্যারকে নিয়ে দু একবার কথা হয়েছে সন্দীপনের সঙ্গে। আমি স্যারের বাড়ি দু একবার গেছি, খুবই অল্প, একবার দুবার, ছাত্র বয়সে একবার, মাস্টারি শুরু করার পরে একবার। কিন্তু যাকে বলে স্যারের সঙ্গে খুব প্রত্যক্ষ সামনাসামনি কথাবার্তা হওয়া, একটা একবার দুবারের বেশি হয়নি। অনুষ্ঠানে এসেছেন, সামনে গেছি, কথা হয়েছে স্যারের সঙ্গে। আমার এখানে কলকাতায় পড়তে আসার আগে থেকেই একরকমের পরিচয় ছিল, পরিচয় ছিল মানে আমার দাদুর সূত্রে পরিচয় ছিল বলা যেতে পারে। অল্প কিছুকাল দাদু এবং স্যার তারা বহরমপুরের গার্লস কলেজে অধ্যাপনা করেছেন একসঙ্গে। তো সেই খবরটা যখন কলকাতায় পড়তে আসি, আমি কিন্তু শঙ্কর ঘোষকে আগে থেকেই চিনি, দাদুর সূত্রে একটা পরিচয় আছে। সেই কথাটি মাঝে মাঝে খুব আশপাশের বন্ধু বান্ধবদেরকে ডেকে ডেকে বলবার লোভ হতো যে আমি শঙ্কর ঘোষের কাছে পরিণত কি হয়েছে, আমার সঙ্গে তার একটা পারিবারিক যোগাযোগ আছে। কিন্তু শেষ পর্যন্ত যাদবপুরের যারা শঙ্কর ঘোষের কাছে পড়েছেন, স্যারের কথা যারা বলতেন, তাঁদের যে বিপুল ভাগ্য এবং আনন্দের যে আয়োজন, তাতে এই কথাটা খুব বেশি বলে ওঠার সুযোগ হতো না। দাদুর কাছে খুব ছোটোবেলায় একবার দুবার, খুব ছোটো মানে নাইন টেনে পড়ি, শঙ্কর ঘোষের কবিতার বই হয়তো একটুখানি উল্টে পাল্টে দেখেছি, কথা হচ্ছে। তো বাবার কাছে শুনেছি যে একসঙ্গে একটা কলেজে পড়িয়েছেন বেশ কিছু কাল, সহকর্মী ছিলেন। তো একবার দুবার তখন দাদু প্রায় শয্যাশীল, একবার দুবার কথা বলেছি যে শঙ্কর ঘোষের কবিতার বই পড়ছি। তো খুবই স্মিত, তখন আশি পার হয়ে গেছে দাদু, নানারকম শারীরিক অসুস্থতা। ওই একটা বাক্য আমার আচ্ছা মনে আছে, হ্যাঁ খুব বড় কবি, এর বেশি খুব কথা হয়নি কখন। কলকাতায় পড়তে আসার বেশ কিছুদিন বাদে হঠাৎ একটা বই প্রকাশ হয়েছে, প্রথমে খেয়াল করিনি, চোখে পড়েনি। কোনো একজন বন্ধুই, সম্ভবত সিনিয়র হতে পারেন, বন্ধু হতে পারেন, তো তিনি সে এসে আমাকে দেখালো যে শঙ্করবাবু তোমার দাদুকে নিয়ে একটা প্রবন্ধ লিখেছে। তো এতদিন খুব বেশি কথা বলতে পারিনি সংকোচবশত বা অন্য নানা কারণে। তো সেই দিনই খুব দ্রুত সেই বই সংগ্রহ করা গেল, সেই প্রবন্ধটি খুঁটিয়ে পড়া গেল, আমার বাড়িতে বাবার সঙ্গে ফোনে কথা বলা গেল। আমি তখন যাকে বলে টকবক করে ফুটছি,
কিন্তু তারপরেও খানিকটা সংকোচবশতই স্যারের বাড়ি গিয়ে একবার দেখা করে আসতো যে আমি কিন্তু ওই অমুকের বাড়ির লোক, এইটা একবার জানান দিয়ে আসবো, সেটাও খুব সাহস হয়নি। কিন্তু স্যার সামহ খবর রাখতেন, কী করে রাখতেন আমি জানি না, এটা প্রায় প্রবাদ প্রতিম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। স্যার সকলের খবর রাখতে পারেন, কী করে রাখতেন, কোন সূত্রে কীভাবে যত্ন করে তরদ দিয়ে খবর রাখা মানে কী করছে, কোন দিকে যাচ্ছে, এরম নয়, কেমন আছে, ঠিক আছে কি না, এই খবর তো স্যার খবর রাখতেন, সেইটি আমি অনেক পরে টের পেয়েছি। এই সভায় কি আমি বলবো, কি বলতে পারি, এ কথা যখন সন্দীপনকে বলছিলাম তখন সন্দীপন আমাকে এটা মনে করিয়ে দিল খানিক, যে দূর থেকে খানিক হলেও স্যারের একরকমের খুবই স্নেহ ছায়া যাকে বলে, খুবই প্রীতি, খুবই একটা স্নিগ্ধ কাছের লোকের মতো মনে করা, সেটা আমার কপালে জুটেছিল। তার প্রত্যক্ষ খুব অংশ আমি সবসময় পাইনি, সেই সুবাদেই তোমাকে পাঁচ কথা বলতে হবে। তো আমি এই ভূমিকা করতে গিয়ে আমার পাঁচ সাত মিনিটের যে সময়ের কথা সন্দীপন বলেছিল তার বেশিরভাগ শেষ করে ফেলেছি। আর একটি মাত্র কথা আমি আপনাদের সামনে বলব, সুমন্ত, সুমন্ত দাও মাঝে মাঝে আমি বলি দরকার মতো সুবিধে মতো, একটি কথা বলেছেন এখানে সেইটাকে সামনে রেখেই বলছি, কবিতা সাক্ষাৎকার এই দুয়ের পাশাপাশি রাখলে কবিতা সাক্ষাৎকারের চাইতে বেশি জরুরি, বেশি গুরুত্বপূর্ণ, একজন কবির আসল কথা, আদত কথা। কখনো কখনো মনে হতে পারে যে সাক্ষাৎকারের তত প্রয়োজন নেই, কবিতা থাকে। আমি সুমন্তর কথাটার উপরে দাঁড়িয়ে ভিত্তি করে আর একটা বাক্য, আর একটা প্রসঙ্গ শুধু উত্থাপন করছি আপনাদের কাছে, যে কারণে সন্দীপনের এই কাজ এবং সন্দীপনের সঙ্গে যাঁরা ছিলেন তাদের সকলের মিলিত যৌথ এই কাজ, কুড়িয়ে বাড়িয়ে এখান থেকে নানান জায়গা থেকে তুলে নিয়ে আসা স্যারের নানান কথাবার্তা, সেগুলোকে এক জায়গায় জোট করে বেঁধে রাখা, সেটা খুবই একটা কৃতজ্ঞতার ব্যাপার হয়েছে। এই কারণে যে কবিতাও আসলে সাক্ষাৎকার, আমার সঙ্গে নিশ্চয়ই অনেকে একমত হবেন না, এখানে খুবই মান্যগণ্য, খুবই দীর্ঘদিনের শ্রদ্ধেয় সম্মাননীয় কবিরা আছেন, তারা হয়তো অনেকেই হবেন না, কিন্তু আমার খুবই দৃঢ় ধারণা যে কবিতা কার্যত সাক্ষাৎকার ব্যক্তিত্ব আর কিছুই না। শঙ্খবাবু নিজের লেখাপত্র থেকে এদিক সেদিক জোড়াতালি দিয়ে একটা লেখা দাঁড় করিয়ে দেওয়া যায় যে কেন কবিতা সাক্ষাৎকার, কাউকে বলা, সামনে বলা, বসিয়ে দাঁড় করিয়ে কিংবা অনেক দূর থেকে ভেসে আসা কোনো প্রশ্নের একটা উত্তর দেওয়া, কিংবা যে প্রশ্ন আমাকে কেউ করেনি করতেই পারত, যে কথা আমাকে কেউ বলেনি কিন্তু বলতেই পারত, বলা উচিত ছিল অন্তত পক্ষে, সেই আমার দিকে ধাবিত না হওয়া কিন্তু ধাবিত হওয়া উচিত এমন কোনো প্রশ্নের কথা বয়ানের চিন্তাসূত্রের ধাক্কায় সংঘাতে আমার কবিতা যাবে, সব কবিতায় যাবে। সবসময় সব কবি সে কথা স্বীকার করবেন না, মানবেন না, গ্রহণ করবেন না, তাদের তরফ থেকেও আরও নানান কথা বলার থাকতে পারে, নিশ্চয়ই সেসব খুবই গুরুত্বপূর্ণ বয়ান হতে পারে, কিন্তু আমার খুব স্থির এখন পর্যন্ত, আজ পর্যন্ত দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে খুব স্থির একটা ধারণা হয়েছে অন্তত পক্ষে, যে এই সমস্ত প্রশ্ন উচ্চারিত হয়ে ভাবিত না হলে, এই সমস্ত তুমিরা আমার সামনে দাঁড়িয়ে কোনো কথা না বললে, কোনো তীর না ছুড়লে, আমার কবিতা লেখার কোনো প্রয়োজন থাকে না। আমি আমাকে শোনানোর জন্য, আমাকে পড়ানোর জন্য কবিতা লিখি না, যদিও কখনো কখনো ভাবি বলে। এই বইয়ের একেবারে শেষ যে সাক্ষাৎকারটি আছে সন্দীপন যেটি নিয়েছেন, সেই সাক্ষাৎকারের গোড়ায় শঙ্খবাবুরই দুটি লাইন উদ্ধৃত করা হয়েছে, আমার কথার সঙ্গে হুবহু মিল নেই, কিন্তু আমি এই বই একটু আগে পাওয়ার পরে খানিকটা উল্টে পাল্টে দেখার সুযোগ হচ্ছিল বলে এই লাইন দুটোতে এসে চোখ একেবারে আটকে গেল। কে তোমার কথা শুনে, তুমি বা শোনো কার কথা, তোমার আমার মধ্যে দু মহাদেশের নিরবতা। এই কথার মধ্যে, এই পঙ্ক্তির মধ্যে, কথা শুনছো না তুমি
বা তোমার কথাও আমি পরিপূর্ণ করে শুনছি না, এ কথা যেমন আছে, কিন্তু সেই আক্ষেপ, ক্ষোভ, বেদনা যাই থাকুক সে সবই আসলে তোমার অমনোযোগ কিংবা তোমার অনুপস্থিতি, তোমার কাছে আমার পৌঁছতে না পারার যাতনা তার থেকেই যাব। ফলে একটি তুমি সামনে আমার লাগে, যার সঙ্গে আমাকে কথা বলতে হয়, চুপে চুপে বলতে হয়, আমার ভাষা তুমি বুঝবে না, পৌঁছবে না, এটা জেনেও বলতে হতে পারে, কিন্তু আমি তোমাকেই বলছি, তোমার প্রতিক্রিয়াতেই বলছি, বা তুমি কোনো প্রশ্ন করোনি এমনিই তোমাকে বলছি, অন্য কোনো প্রশ্নের প্রতিক্রিয়া, অন্য কোনো কথার ধাক্কায়, অন্য কোনো অভিজ্ঞতার ধাক্কায়। ফলে একদিক থেকে এটা ঠিক যে কবিতা আছে, কবিতাতেই সব আছে, সাক্ষাৎকার তত জরুরি না। আবার আরেকদিক থেকে এটাও আমার মনে হয় ঠিক যে কবিতাও আসলে আমারই না বলা প্রশ্নের উত্তরে পাঠানো লেখা, যে প্রশ্ন আমি করতে পারতাম না, কখনো করিনি। ফলে সন্দীপ মনের কাছে এই বই তৈরি করার জন্য আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই লেখা, এই বই, এই কথাবার্তা কবিতার পরিপূরক, কবিতার পাশে রাখবার যোগ্য, কবিতার মতোই। আপনাকে ধন্যবাদ। আমার একটা ব্যাপারে সুযোগ হয়েছে, যেহেতু আমি নিজে খুব গান ভালোবাসি, গান সম্পর্কে দু চারটে কথা বলার। একদিন রোববারের আড্ডায় আমি খুব সাধারণভাবে বলেছি যে দেবব্রত বিশ্বাসের এসো গো জেলে দিয়ে যাও অনেকেরই খুব প্রিয় গান। উনি বললেন, দেখো দেবব্রত বিশ্বাসের গান আমি ভীষণ পছন্দ করি, কিন্তু এই গানটা আমার কানে লেগে আছে সন্তোষ সেনগুপ্ত। আমি বললাম, সেটা কীরকম? আসলে আমি যখন খুব ছোট, দাদা রেকর্ড নিয়ে আসতেন, এই রেকর্ডটা তার মধ্যে ছিল, আমার ছোটোবেলার স্মৃতিকে জড়িয়ে আছে এই গানটা। ফলে তোমাদের, উনিও অসামান্য গেয়েছেন, দেবব্রত বিশ্বাসের ওই গানটা ভালো লাগলেও আমার ভালো লাগে সন্তোষ সেনগুপ্তের ওই রেন্ডিশনটা। এটা কি আমায় খুঁজে দিতে পারো? অনেকদিন শুনিনি, খুঁজে দিয়েছিলাম। আরেকটা বলি, এটাতে প্রমাণ হবে যে একজন মানুষ যখন থাকেন, আমরা তার কাছে যাই, তাকে ভালোবাসি, এটা ঠিক আছে, কিন্তু তার যে রচনা, যেটা তার দর্পণ বটেই, তারও কাছাকাছি একটু যাওয়া, সেটা যে তখন করিনি এইটা থেকে তার প্রমাণ হবে। রাজেশ্বরী দত্তের একটা খুব দুষ্প্রাপ্য গান, সম্পর্কগুলো পরে আমার কাছে স্পষ্ট হয়েছে, বুঝি ওই সুদূরে। আমি বললাম, এই গানটা দুটো 78 আমি পেয়েছি, এবং উনি বললেন, দুটো 78 পেয়েছো, দুটো 78 পেয়েছো? ওনার এই উচ্ছ্বাস আমার খুব অদ্ভুত লাগলো, এরকমভাবে উনি বলেন না, খুব মিনিমাল অ্যাপ্রোচে, চিরকালই আপনারা সবাই জানেন কথা বলার মানুষ, এরকমভাবে কেন বললেন তারপরে জানতে পারলাম। রেকর্ডে লেখা আছে, বুলা মহলানবী শেখ কাছ থেকে শক্তিপ্রাপ্ত। বিশ্বভারতীতে যখন এই গানটা রেকর্ড হলো, তার আগে বাঁশিতে যারা যারা শুনেছিলেন প্রফুল্ল মহলানবীশ, বা ডাকনাম বুলা মহলানবীশের বাঁশি থেকে, তার মধ্যে উনি একজন, এর মধ্যে ও বন্ধু শচীন মুখোপাধ্যায়, দিদি ঠিক বলছি? হ্যাঁ, গঙ্গোপাধ্যায়, এর মধ্যে অনেকগুলো গল্প আছে। এবারে এটা উনি বললেন, এগুলো আমি তখন জানতাম না, এই সেদিন নবম খণ্ডের বোধহয় একটা ছোট্ট লেখা আছে এই পুরো ব্যাপারটার উপরে, সেটা খুঁজে পেলাম। সেই জন্য আমাদের, মানে আমার ক্ষেত্রে বলতে পারি, যেটা হয় এখন যখন নেই, ওকে তো খুঁজতে হবে ওর লেখায়, তার গদ্যে, তার কবিতায়, তার ছোটদের লেখাও অসাধারণ, তার এই যে রচনা সম্ভার, এটাই এখন আমাদের জন্য রয়ে গেছে। এগুলোর মধ্যে দিয়েই, তার সাক্ষাৎকারের মধ্যে দিয়েই, তার ভেতরটাকে খুঁজবার জন্য, তার ছোঁয়া পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এবারে আমরা কবিতা পড়তে, তার কবিতা নয়, মা মা পাঠ করবেন,
গদ্য পড়তে ডাকবো অপু দিয়ে, ওর একটি ভালো নাম আছে সেটা আমার মনে নেই, অপুকে ডাকছি, এরপরে ডাকবো শ্রীকুমারকে। ঠিক আছে, আগে শ্রীকুমারকেই ডাকা, চালিয়ে যাওয়ার এখানে কিছু নেই। এক মিনিট নীরবতাই থাকুক না, অনেক কথা হচ্ছে। নমস্কার, আমাকে গদ্য পড়তে বলা হয়েছে কিন্তু আমি অন্ধের স্পর্শের মতো থেকে একটু অংশ পড়ে শোনাব। এটা অনবেশন স্মারক বক্তৃতা 2007। সেই বক্তৃতা সভায় আমি ছিলাম না, সুতরাং এটা আমার কাছে গদ্য হিসেবেই এসেছে, সেখান থেকে আমি একটু অংশ পড়ে শোনাচ্ছি। ১২৪ বছর আগে ভারতী পত্রিকায় একটি লেখা ছাপা হয়েছিল, তার নাম চেঁচিয়ে বলা। সে লেখায় যে সাধু ভাষার ব্যবহার ছিল তাকে চলিতের রূপে পাল্টে নিলে মনে হতে পারে যেন একেবারে আজকের এই সময়টা নিয়ে, এর সমস্যাটা নিয়ে কথা বলতে চাইছেন কে। সে লেখার ভিন্ন ভিন্ন জায়গা থেকে বেশ কয়েকটি লাইন এখানে একবার শুনে নেব আমরা। ১. আজকাল সকলেই সকল বিষয়ে চেঁচিয়ে কথা কয়, আসতে বলা একেবারে উঠিয়া গিয়াছে। স্যাঁকড়া গাড়ি যত না চলে তত ঠিক শব্দ করে, তাহার চাকা ঝমঝম করে, তাহার জানলা ঝরঝর করে, তাহার গাড়োয়ান গাল পাড়িতে থাকে, তাহার চাবুকের শব্দে অস্থির হইতে হয়। বঙ্গসমাজও আজকাল সেই চালে চলিতেছে, তাহার প্রত্যেক ইঞ্চি হইতে শব্দবাহী হইতেছে। ২. কানটাই আমাদের এখন একমাত্র লক্ষ্য হইয়াছে। দেখো না, বাংলা খবরের কাগজগুলি কেবল শব্দের প্রভাবে পাঠকদের কান দখল করিয়া বসিয়া আছে, কি যে বলিতেছে তাহা বড় একটা ভাবিয়া দেখে না, কেবল গলা খাটো না হইলেই হল। একটা কথা উঠিলে হয় অমনি বাংলা খবরের কাগজে মহা চেঁচামেচি করিয়া যায়, কথাটা হয়তো বোঝাই হয় নাই, ভালো করিয়া শোনাই হয় নাই, হয়তো সে বিষয়ে কিছু জানাই নাই, কিন্তু আবশ্যক কি, বিষয়টা যত কম বোঝা যায় বোধ করি ততই হোহো করিয়া চেঁচাইবার সুবিধা হয়। লেখাটা হয়তো না বললেও চলে রবীন্দ্রনাথের, লিখেছিলেন যখন তার 22 বছর বয়স। গলা খাটো না হইলেই হইল, এ কথা অবশ্য এই 125 বছরে ভিন্ন একটা মাত্রা পেয়ে গেছে, কেননা খবরের কাগজের বাইরে এখন আরও আছে আকাশবাণী বা দূরদর্শন। সেখানে আলংকারিক অর্থে না, বাস্তবতই গলা খাটো না করবার একটা যেন প্রতিযোগিতাই চলে। সভাস্তরের বক্তৃতা বিষয়ে চেঁচিয়ে বলা প্রবন্ধে একটা কথা আছে এইরকম, বক্তা যখন বক্তৃতা দিতে উঠেন তখন সে এক অতি কষ্টকর দৃশ্য উপস্থিত হয়, গ্রহণী রোগীর ন্যায় তাহার হাতে পায়ে আক্ষেপ ধরতে থাকে, গলার শির ফুলিয়া ওঠে, চোখ দুটো বাহির হইয়া আসতে চায়। কেবল সভাস্থলে নয়, এরকম দৃশ্য অনেক সময় আজকাল দেখতে হয় আমাদের নানা জায়গাতেই দেখতে হয়, কেননা শুধু এ মাধ্যমে ও মাধ্যমে নয়, দূরদর্শনের এ খাতে ও খাতেও ঘোর একটা প্রতিযোগিতা চলতে থাকে। স্কুপ বা এক্সক্লুসিভ বা বাইট জাতীয় নেশার তাড়নায় উত্তেজনার ঝোঁকটা বেড়ে যায়। খবর দেনেওয়ালারা অথবা তার্কিকেরা ভাবতে থাকেন যে সড়কগ্রাম উঁচু থেকে উঁচুতে তুলতে পারলেই সত্য আরও বেশি করে জোর পাবে। কথাটা যারা শুনছেন তাদের বোধ বা বিবেচনার উপর কোনো আস্থা থাকে না বলেই এমনটা ঘটে, নাকি বক্তা নিজের কথার উপর ততটা ভরসা রাখতে পারেন না বলেই এটা করেন, হয়তো দুটোই সত্যি। প্রাণের সঙ্গে যখন কোনো কথা বলি তখন যাহা বলি তাহারই একটা বল থাকে, যখন প্রাণে বাজে নাই অথচ মুখে বলিতে হইবে তখন চেঁচাইয়া বলিতে হয়, বিস্তর বলিতে হয়, লিখেছিলেন রবীন্দ্রনাথ। চেঁচিয়ে বলার সঙ্গে এখানে যুক্ত হলো তবে বাড়িয়ে বলা, অত্যুক্তি, আর সেই বাড়িয়ে বলা সহজেই পৌঁছে যায় বানিয়ে বলায়, মিথ্যাচারে। বুঝিয়ে বলার চেয়ে
বক্তার তখন দরকার হয় ঘোর লাগানো, নেশা ধরানো, হিপনোটিজম। এই তো হিপনোটিজম, বলেছিল সন্দীপ। এই শক্তি পৃথিবী জয় করবার শক্তি, কোনো উপায় নয়, উপকরণ নয় এই সম্মোহন। কে বলে সত্যমেব জয়তে, জয় হবে মোহে, বলেছিল সে। অত্যুক্তি সইতে পারত না নিখিলেশ, আর সন্দীপের অস্ত্রই হলো অত্যুক্তি। তাই সন্দীপের প্রসঙ্গ এলে উপন্যাসে আমাদের শুনতে হয় ঝড়ের দমকা হওয়ার কথা, বজ্রের উপর বজ্রের গর্জন, বিদ্যুতের উপর বিদ্যুতের চমকানির কথা। তার দলবলের চিৎকারে আকাশটা যেন ফেটে টুকরো টুকরো হয়ে ছিঁড়ে পড়ে। তার স্বপ্ন জনসমুদ্রের ঢেউয়ের উপর দুলতে থাকা, যার চারিদিকে গর্জন আর ফেনা। তর্কের জোর বোঝাতে মেঝের উপর লাঠি মারে সে, কার্পেট থেকে অনেকখানি নিদ্রিত ধুলো চমকে উপরে উঠে পড়ে। ভিতরের শক্তিতে যত দীনতা, বাইরে ততটাই বেড়ে ওঠে আস্ফালন। তাই এত ঠুকতে হয়, এত শব্দ করতে হয়। সত্যকে সে চায় না, সত্যকে সে বানিয়ে তোলে। বানিয়ে তোলার এই আস্ফালনে, এই চিৎকারে চারপাশে গড়ে তোলা যায় নেশায় পাওয়া দল, যেখানে আত্মব্যক্তিত্বের কোনো দরকার হয় না, দরকার হয় না নিজের প্রতি বা সত্যের প্রতি কোনো বিশ্বাসে বা অভিমুখীনতা। তখন সে যে সংযোগ ঘটে সেটা কোনো বোধের সঙ্গে বোধের নয়, যন্ত্রের সঙ্গে যন্ত্রের। সেরকম সংযোগে নাকি অসংযোগের কথা ভেবেই চার অধ্যায়ে উত্তপ্ত অন্তু বলেছিল দিশেহারা এলাকে, আপন শক্তির পরে বিশ্বাসকে গোড়াতেই এমনি করে ঘুচিয়ে দেওয়া হয়েছিল যে সবাই সরকারি পুতুলের ছাঁচে নিজেকে ঢালাই করতে দিতে স্পর্ধা করেই রাজি হল। শুধু চার অধ্যায় বা ঘরে বাইরের ঘটনাকালে নয়, যে কোনো রাজনৈতিক সামাজিক আন্দোলনের বড় বড় মুহূর্তে এই কথাগুলির সত্যতা আমরা বাড়ি বাড়ি দেখতে পাই। দেখতে পাই যে পারস্পরিক সংযোগের কোনো সুঠাম পথে আমাদের সন্ধান থাকে কম, দ্রুত সিদ্ধির লক্ষ্য নিয়ে ব্যক্তির বা দলীয়তার জোর খাটানোটাই হয়ে ওঠে বড়। জোর যে শুধু আস্ফালনে নয়, নেশাটাই যে ফলপ্রদ শক্তি নয়, সত্যের সঙ্গে খাটে না কোনো জোর জবরদস্তি, নিখিলেশের মতো সেই সব আত্মস্থ বিশ্বাসে আর ভরসা রাখতে পারি না আমরা। বলছি না যে এ কেবল আমাদের রাজনৈতিক সামাজিক সমস্যা, ঘরে বাইরে যেমন একই সঙ্গে রাজনৈতিক আর গৃহনৈতিক, আমাদের সমস্ত সমস্যাই প্রায় সেই রকম, একাধিক তলে একই সঙ্গে তার চলাচল, ঘরে কিংবা বাইরে, কাজে কিংবা খেলায়, একের সঙ্গে অন্যের সম্পর্ক রচনায়। এই প্রভুত্ব বা জোরটাই আমাদের চালাতে থাকে পদে পদে। সংযোগের অর্থ তখন দাঁড়ায় শুধু প্রচ্ছন্ন সংযোগহীনতা। হাতের থেকে একটু দূরেই থেকে যায় হাত, মাঝখানে জেগে থাকে শুধু আস্ফালনের কথা, অহংগণ্ডির কথা, মহানগরের ঘূর্ণিপাকে ঘুরতে থাকা অলস, উৎক্ষিপ্ত, নিষ্ফল, বিবর্ণ কিছু কথা। মনে পড়ে আর্থুর উইতে ব্রেক্ট একবার লিখেছিলেন, কথা বলবার বদলে যদি শুধু একটু কাজ করতে পারতাম। ধন্যবাদ। রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের দুরূহ প্রশ্নের জবাব কে দেবেন, কিভাবে পাব, কার কাছে যাব, এটাই একটা খুব বড় সমস্যা। কত সম্পাদকে যে কত রকম প্রশ্নের উত্তর উনি আজীবন দিয়ে গেছেন তার কোনো তুলনা নেই। যে কোনো বিষয়ে কোনো রকম সংশয় তৈরি হলেই যারা পরিচিত ছিলেন প্রথম ফোনটা ওর কাছে যেত এবং নিশ্চিতভাবে উত্তর বেরিয়ে আসতো। এটার একটা ছোট্ট ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমার বাবা কবি সমরেন্দ্র সেন গুপ্তর মুখে একটা কবিতা খুব শুনতাম, জ্বালানি কাঠ জল জ্বলতে জ্বলতে বলো আঙার হলো আলো। আমি বললাম, তখন বাবা চলে গেছেন 2011 পরে, যে এই কবিতাটা বাবার মুখে শুনতাম আমার খুব কৌতূহল হচ্ছে। বলে ঠিক আছে। পরের দিন সন্ধ্যাবেলা ফোন এলো, বলে কবিতাটা তুমি বলেছিলে অসম্পূর্ণ, জ্বালানি কাঠ জল জ্বলতে জ্বলতে বলো আনার হলো আলো নীল আকাশের নিচে। কবিতাটি অমিয় চক্রবর্তীর লেখা, এই বইতে পাওয়া যায়। আমাদের প্রশ্নের কে জবাব দেবে, কত রকম প্রশ্ন, প্রশ্ন ওঠার তো কোনো সীমা নেই, এটা তো উঠবেই।
কে কার কাছে গেলে আমরা অমোঘভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাব, সেই মানুষটি বড় অভাব। আরেকটা জিনিস মনে হচ্ছে, আজকে যে অনুষ্ঠানটা করছে উনি থাকলে আমরা করতে পারতাম, আমাদের সাহস হতো না বলার পরে আমাদের কোনো ধৃষ্টতা হতো এই ধরনের অনুষ্ঠান করা। ওর জীবৎকালে আমি জানি না এতক্ষণ ধরে ওর বই নিয়ে কোনো অনুষ্ঠান এর আগে হয়েছে কিনা। যাই হোক, এবার অপু বলবে। ওর বই নিয়ে না, তবে পুনশ্চ বাংলার অনুষ্ঠান অনেকক্ষণ ধরে হয়েছে, পুনশ্চ বাংলার যে সংখ্যাটা। আচ্ছা, এটা প্রথাগতভাবে ভালো নামটা বলা দরকার, যেটা কিছুতেই মনে পড়ে না ওর ভালো নাম শুভম করতে। আমাকে সন্দীপন একটা ডিসক্লেমার দিল যে পুনশ্চ পত্রিকার প্রকাশ অনুষ্ঠান অনেকক্ষণ ধরে হয়েছিল, এটা আমার জানা ছিল না। এবং উনি সেখানে ছিলেন, ফলে আমি যেটা বললাম তার একটা বিরুদ্ধ ব্যাপার এটা হয়ে গেল। সেই জন্য যারা আছেন এখানে, অনেকেই আছেন দেখতে পাচ্ছি, তাদের কাছে আমি বিনীতভাবে দুঃখ প্রকাশ করছি এই তথ্য আমার কাছে না থাকার জন্য। এবার বলবে অপু বা শুভঙ্কর দে। বাপরে, নমস্কার। আমাকে একবার সঙ্গে যেতে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা তোমার নাম কি কখনো অপূর্ব ছিল? আমার নাম, আমি কোনোদিনই তো অপূর্ব ছিলাম না, এখনো নই। তো আসলে আমাকে একজন একটা ভূমিকা পড়তে দিয়েছে, তোমাদের ওখান থেকেই বোধহয় বইটা বেরোবে। সেখানে লেখা আছে, মানে ওই শেষে লিখেছে প্রকাশককে কৃতজ্ঞ, তো সেখানে তোমার নামটা অপূর্ব বলে লেখা আছে। আসলে ওই অপু থেকে সবাই অপূর্বই ধরে নেয় আর কি। আর সঙ্গেটু, মানে নবনীতা দেবসেনের সইয়ের একটা অনুষ্ঠান হয়েছিল যাদবপুর ইউনিভার্সিটিতে, তো সেখানে সঙ্গেটু ছিলেন এবং শেষে নবনীতা দেবসেন মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে শঙ্খদা উনি তো কিছু বলবেন না, উনি হলেন আমার বোবা কবি। তো আমি এবং শিবকুমার এখানে বোবাই থাকতে চেয়েছিলাম, কিচ্ছু বলতে চাইনি, কিন্তু এই পাগল সন্দীপন, পাগল শব্দটা এই কারণেই বললাম যে কি অত্যাচার। এই প্রথম শুরুতে যেরকম শুভচাষীরা বললেন যে শঙ্খ একটু যাদেরকে ভালোবাসতেন তাদের উপর অত্যাচারও করতেন, তো সন্দীপনকে আমরা ভালোবেসে অত্যাচারিত হয়েছি এইটার জন্য। তো আমি, আমাকে পড়তে পড়েছে শঙ্খজেটুর কোনো গদ্যের লেখা আর কি। ছোটবেলা থেকে যখন স্কুলে পড়তাম, মা যদি রান্নাঘরে থাকতো তখন গলার আওয়াজ না পেলে বলতো, কী রে ঘুমোচ্ছিস নাকি, জোরে জোরে পড়। তারপর যখন স্কুলটা আস্তে আস্তে একটু বড় হলাম তখন মনে মনেই পড়তাম, কিন্তু এখানে আবার জোরে জোরে পড়ার আহ্বান এসছে। আমার খুব প্রিয় বই সেটা হচ্ছে ছোট্ট একটা স্কুল, এবং কতজনকে যে আমি এই বইটা উপহার দিয়েছি তা ঠিক নেই। আর এখন তো খবরের কাগজের প্রথম পাতাতেই স্কুল নিয়ে চর্চা, তো সেই জায়গায় এরকম একটা স্কুল যদি আমরা পেতাম একটা স্বপ্নের মতন লাগে আর কি। রবীন্দ্রনাথ কত পেতেন? বাংলা পরীক্ষায় নিশ্চয়ই রচনা লিখতে হয় তোমাদের, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নিবন্ধ রচনা করো, প্রশ্নপত্রে থাকে না এরকম কিছু? কত রকমের বিষয়, যেমন ধরো গ্রন্থাগারের উপকারিতা, বিজ্ঞানের অগ্রগতি, যুদ্ধ আর শান্তি, নিয়মানুবর্তিতা, এইরকম আরও কত কি লেখবার জন্য ক্লাসের ফাঁকিবার ছেলেমেয়েরা কোন রচনাটা বেছে নেয় বলো তো? ওই যেগুলো বলা হলো ওসব কিছুই তারা খুঁজেও দেখে না, তারা খুঁজে নেয় একটি বর্ষার দিন, নয়তো রাজপথের আত্মকাহিনী, কিংবা তোমার জীবনের স্মরণীয় ঘটনার মতো কোনো হালকা বিষয়। আমি এটাই লিখতাম। তো এসব লেখার সুবিধে হলো কিছু পড়তে হয় না, কিছু জানতে হয় না, ভাবতে হয় না, ইনিয়ে পিনিয়ে বানিয়ে বানিয়ে কয়েকটা কথা পরপর সাজিয়ে গেলেই হলো। স্কুলের বার্ষিক পরীক্ষার ক্লাস এইটে এক আলসে শিরোমণি এই ভেবে এইভাবে একবার বেছে নিয়েছিল একটি নৌকা ভ্রমণ। পরীক্ষা শেষে সবাই যখন হিসেব করছে কে কোনটা লিখেছে, তাকে একজন বলল,
তুই যে নৌকা ভ্রমণ লিখবি সে তো জানাই কথা। ফাঁকিদাসটি হাসি মুখে উত্তর দেয়, লিখবই তো। কিন্তু কয়েকদিনের মধ্যেই উদাও হয়ে গেল তার খুশিটা। যিনি যে বিষয়টা পড়ান ক্লাসে বার্ষিক পরীক্ষায়, তিনি সে বিষয়ের খাতা দেখেন না। গুজবে হঠাৎ শোনা গেল ক্লাস এইটে বাংলা খাতা পরীক্ষা করবেন এবারে সংস্কৃতের পণ্ডিত মশাই। ছেলেটি বলে, কি সর্বনাশ পণ্ডিত মশাই! তার ঝাপসা মুখের দিকে তাকিয়ে সান্ত্বনা দেয় সবাই। কেন, তাতে তোর ক্ষতিটা কি? পণ্ডিত মশাই কি কম নম্বর দেন? ছেলেটি তবু বিড়বিড় করতে থাকে, পণ্ডিত মশাই সর্বনাশ। এবারে তবে বাংলায় আর পাশ করব না। তেমন কিছুই হলো না অবশ্য। ফল বেরোলো সময় মতো। অন্য সবার থেকে সবার সঙ্গে সেই ছেলেটিও দিব্যি উঠে গেল নতুন ক্লাসে। বাংলাতে তো খুব ভালোই নম্বর পেয়েছে সে। কেন এত ভয় ছিল তবে? সে কথা কদিনের মধ্যেই ভুলে যেত সবাই, যদি না একটা কাণ্ড হতো হঠাৎ। ক্লাস টেন থেকে গোটা স্কুল ছড়িয়ে পড়লো এই একটা গল্প যে হেডমাস্টার মশাই ক্লাসে গিয়ে নাকি পড়ে শুনিয়েছেন ফাঁকিদাস সেই ছেলেটির পরীক্ষার খাতা, তার সেই নৌকা ভ্রমণ। পড়ে শুনিয়েছেন কেন? খুব ভালো লিখেছে বলে? ভালো লিখেছে বটে, কিন্তু আরও একটা কারণ ছিল পড়ে শোনাবার। হেডমাস্টার মশাই এসে বসলেন, বললেন, পড়বার আগে আজ তোমাদের নিচের ক্লাসের একটি ছেলের খাতা পড়ে শোনাই, শোনো সে কি লিখেছে। শোনা হলো একসঙ্গে। লিখেছে সে কিভাবে কজন বন্ধু মিলে ঠিক হলো পদ্মার উপর ঘুরে বেড়াতে একদিন। মাঝির সঙ্গে রফা করে নৌকো ভাসিয়েছে তারা সুন্দর এক বিকেল বেলায়। চলেছে নৌকো, চলেছে। মুশকিল হচ্ছে ফাঁকিবার যে ছেলে সে এরপর কি করবে, ও নৌকো কদ্দূর আর চলবে। রবীন্দ্রনাথ লিখেছিলেন, ছোটবেলায় তিনি পাড়ের ওপর থেকে দেখতেন ওই রকম চলন্ত নৌকো। আর তার মনে যেন দিনের ভাড়ায় সওয়ারি হওয়ার হয়ে বসত তার ওপর। কিন্তু আমাদের এই ছেলেটি তো কল্পনাকেও বেশি দূর খেলাতে পারে না, তাই অল্প পরেই আকাশে মেঘ তুলে দিয়ে একটা ঝড়ের আবহ তৈরি করে নেয় সে, আর জলের মধ্যে উল্টে দেয় তার কল্পনার নৌকোকে। এরপরে সে লিখেছে শুধু কিভাবে সবাই ঝড় বৃষ্টিতে মাখোমাখো হয়ে ফিরে আসছে তীরে, কেবল সে নিচে নাকি আটকে গেছে পানিকাদায়, উঠতে পারছে না আর। কেন যে পণ্ডিত মশাইয়ের নাম শুনে এত ভয় পেয়েছিল সেটা আমরা টের পেলাম এবারে। কাদার মধ্যে পা রেখে অর্ধ জলমগ্ন তার কথাগুলি ছিল অনেকটা এই রকম। পা আমার আটকে আছে কাদায়, বন্ধুরা সবাই তীরে, আমার গলা থেকে হঠাৎ তখন বেরিয়ে এলো দেব ভাষা। ক্লাসে এসে কেবলই সত্যি সানাচ কস্যু কানাচ আওড়াতে বলে পণ্ডিত মশাইয়ের মুখটাকে মনে হতো। বিভীষিকা বিপদের মুহূর্তে সেই মুখটাই ভেসে উঠত চোখের সামনে। তার হাজার তাড়নাতেও এক ফোঁটা সংস্কৃত বলতে পারিনি কখনো। এখন আমারই গলায় পঞ্চতন্ত্র থেকে কাদায় পড়া হাতি সেই আর্তনাদ জেগে উঠল। ভো ভো বান্ধবা, মহাকঙ্কে পতিত হসি, কিন্তু না বিদায়। এরপরে আরো খানিকটা ছিল, কিন্তু সেটা সোমবার আর মন ছিল না আমাদের। পণ্ডিত মশাইয়ের মুখটা বিভীষিকা, তাড়না করেন তিনি আমাদের। সাহস করে একজন জিজ্ঞাসা করে বসল হেডমাস্টার মশাইকে, পণ্ডিত মশাই ডাক করেননি, নম্বর কেটে নিয়েছিলেন? পণ্ডিত মশাই, হ্যাঁ, সেই কথা বলবার জন্যই তো এনেছি এই খাতা। নম্বর বসাবার আগে এই খাতা তিনি নিয়ে এসেছিলেন আমার কাছে, পড়ে শুনিয়েছিলেন লেখাটা, জানতে চেয়েছিলেন কত নম্বর দেবে মেয়েকে। আমাকে কেন জিজ্ঞাসা করছেন, নম্বর তো তার বিবেচনা, তার ইচ্ছে, কত দিতে চান উনি? পণ্ডিত মশাই বললেন, যদি পুরো নম্বর দিই বাধা তো নেই কিছু। আমি তাকে ভরসা দিয়েছিলাম, না কোনো বাধা নেই, যোগ্য মনে করলে পুরো নম্বরই দিতে পারে নিশ্চয়ই, কেন নয়, ভালো লিখলেও বাংলায় পুরো নম্বর দেওয়া যাবে না। এ খুব ভুল ধারণা, কুসংস্কার, শুনে খুশি হয়ে চলে গিয়েছিলেন পণ্ডিত মশাই। পুরো নম্বর, ফুল মার্কস, লাফিয়ে উঠি আমরা, বাংলায় পুরো নম্বর অঙ্কের মতো। দেখতে দেখতে গোটা স্কুলে রটে যায় কথাটা, তারপরে গোটা অঞ্চলে। পণ্ডিত মশাই সেই ছেলেটির দিকে তাকিয়ে মিটিমিটি হাসেন, আর সে একটু অপ্রস্তুত হয়ে পড়ে।
কিন্তু স্কুল শুধু সবারই একটা ফুর্তি হয় এই ভেবে যে ঠিকমতো লিখতে পারলে বাংলাতেও তবে পাওয়া যায় একেবারে পুরো নম্বর। যায় যায় না ছাই, অভিভাবকদের কাছে শিখে এসে কেউ কেউ বলে ওঠে 20 মধ্যে না হয় 16 দিতেন, তাই বলে একেবারে 20? তাহলে রবীন্দ্রনাথ লিখলে কত পেতেন? শুনে হেডমাস্টারমশাই বলেন, এইবার বোঝা গেল সচরাচর বাংলায় যে নম্বরটা কেটে রাখা হয় পরীক্ষায় সেটা জমা থাকে শুধু রবীন্দ্রনাথের জন্য। নমস্কার। আর সত্যি তো এখন বাংলাতেও কিন্তু ফুল নম্বরই আসছে প্রায়, তো এটা অস্বীকার করার এখন আর কোনো উপায় নেই। আমরা একেবারে শেষ পর্বে, এবারে ওর কণ্ঠে কিছু কবিতা শুনব। শেষ একটা ঘটনা আপনাদের বলে এখান থেকে বিদায় নেব। আজকে প্রথাকে থাকে ধন্যবাদ দেওয়ার সেটা দিচ্ছি না, কারণ আমরা যারা এখানে আছি সবাই ওর আত্মীয় স্বজন বা আত্মজন, নিজেরা নিজেদের ধন্যবাদ কীভাবে দেওয়া যেতে পারে সেই জন্য এই কাজ থেকে আমি বিরত থাকছি। খালি শেষ ঘটনা, এটা গল্পের মর্যাদা পেতে পারে। 35 বছর আগেকার কথা, বিবাহের জন্য এটা একটু, এটার মধ্যে ব্যক্তিগত অনুষঙ্গ আছে, কবিতা চাওয়া হয়েছে। যথারীতি ও কবিতা পেতে দেরি হচ্ছে, একবার দুবার একদিন, প্রায় শেষ পর্যায়ে ওই কবিতাটার জন্য প্রকাশ আটকে রয়েছে। শেষ পর্যায়ে বাবা ফোন করেছেন, আমার বাবা কবি সমেন্দ্র সেন গুপ্ত, যে কি সংবাদ দেবেন না, আর কি কতদিন ধরে রাখবো পত্রিকাটা, এবার দিয়ে দিন, এবারে দেখবেন আমি আর কিচ্ছু করার নেই, আপনার নামে এই ভয় অবশ্যকে অনেকেই দেখিয়েছে, আপনার নামে আমি একটা কবিতা লিখে দেবো দেখবেন। তারপর এটা বলার পরই ওই ছোটবেলায় পড়েছিলেন না একটা শব্দ বাক্য রচনা, ন যজন্মদস্থ, বাবা ওরকম তথ্য একটুক্ষণ দাঁড়িয়ে আছেন, তারপর ফোনটা রেখে দিলেন। অনেক পরে জেনেছি শঙ্খচিত ওদিক থেকে বলেছিলেন, ভালোই তো হতে পারে। নমস্কার। এবারে আমরা কবিতা দিয়ে শেষ করব। এই অংশটা আমরা একটু দীর্ঘ রেখেছি, একটা দীর্ঘ কবিতা এখানে রাখা হয়েছে, আরুণি উৎকালক আমরা বাজিয়ে শোনাচ্ছি। আপনাদের কাছে নমস্কার, কিন্তু ধন্যবাদ আমি বললাম, আমরা সবাই আত্মজন বা আত্মীয় স্বজন, সেই জন্য ধন্যবাদের পর্বটা রাখছি। শুনেছে লোকে, বাকিটুকু নিজের মতো, তাই তোমার মৃত্যুর পরোয়ানা প্রতিটি কথায় তুমি প্রতি শব্দে নষ্ট হয়ে যাব। সংযোগ কোথায় আছে খুঁজে তাকে পাবে না কোথাও। অর্ধেক বিষণ্ন হাতে দাঁড়িয়ে রয়েছ ক্লান্ত দেশে, কে তোমাকে দীক্ষা দেবে এমন অজানা অবেলায়, কে তোমাকে স্পর্শ দেবে, কেটে যাবে দিন থেকে দিন, শব্দের ভিতরে তুমি থেকে যাবে বিবাহবিহীন। অর্ধেক বিশ্বাস নিয়ে তবু আজ কথা বল, গাও আমারই কি দায়ে, তবে তোমাকে বাঁচাবো কোনোখানে। সংযোগ কোথায় পাবে খুঁজে তাকে পাবে না কোথায়, যতই সহজ বল সহজেরও 2000 মানা। ঘরে থেকে মনে হয় বড় বেশি কথা বলা হলো, চতুরতা ক্লান্ত লাগে খুব, মনে হয় ফিরে এসে স্নান করে ধূপ চেলে চুপ করে নীল কুঠুরিতে বসে থাকি, মনে হয় পিশাচ পোশাক খুলে পরে নিয়ে মানব শরীর একবার দ্রাবিত সময়ে ঘরে বয়ে আনি জলীয়তা, তার ভেসে ওঠা ধারা জুড়ে অনন্ত স্মরণ লাগে ভালো, যদি তাই লাগে তবে ফিরে এসো চতুরতা যাও
কিবা আসে যাবে। লোকে বলবে মূর্খ বলবে, লোকে বলবে সামাজিক মানব। তবে কি তোমাকে কাল আহত করেছি ভুল করে? কথা যদি আজ আর কোনো কথা না বলে কখনো, মুখোমুখি কথামালা আমাদের কত দূরে নেবে? টোকা দিয়ে দেখি তাই কি বলে সে, কিছু কি বলেছে? বেঁচে আছে, মরে গেছে, বাঁচা মরা এক হয়ে আছে, নাকি ও চিতায় ছুড়ে ফেলে দিয়ে বাতি খোলস অক্ষরের মুখে শুধু বুনে দেওয়া হালকা নীল নাচ। এক বিন্দু বেঁচে থাকার চেয়েছিল স্তব্ধ কথাগুলি, চেয়েছিল ধ্বনি তার 1990 থেকে ঘুরে দাঁড়াবে তোমার দিকে মুখ তুলে। লোকেরা যে বলে আচ্ছা চলবি দেখা পাবে, কোনখানে দেখা হতে পারে, কোথাও ঠিকানা আছে, কোনো অভিজ্ঞান, কোনো ছুত, কিভাবে বলবে তবে উঠে এসো গান গাও বাঁচো গন্ধর্ব, তুমিও যদি মাথা নিচু করে বসে আছো। ভালোবাসা অর্ধেক স্থপতি, যখন এক জীবনের কাজের আমূল ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ভাবি এইবার তাহলে কোন দিকে যাব, যখন এক পা থেকে আর এক পায়ের দূরত্ব মনে হয় অলিক যোজন ছায়ায় ঝাপসা হয়ে থাকা স্থিরতা, যখন মূর্তির কোনো এক নিরর্থ খণ্ড হাতে তুলে নিয়ে মনে পড়ে কোন মূর্খের সঙ্গে ছিল আমার বসবাস, কেননা আমি ভেবেছিলাম জাগিয়ে তুলতে পারি তোমার হৃৎপিণ্ড, তোমার সত্তা, যখন সেই স্তূপের ভিতর থেকে কেঁপে ওঠে হাজার হাজার নিষ্প্রাণ আঙুলের উৎক্ষেপ, যখন তার অনুচ্চার অভিযোগ গড়িয়ে পড়তে থাকে আমার সমস্ত ব্যর্থতার গায়ের উপর আগুনের ঝর্ণা, যখন কোষগুলির মধ্যে চিৎকার শোনা যায় বলো তাহলে বলো এইবার কোন পথ আর বাকি রইল অবাধ আস্তরণের সামনে, ঠিক তখনই স্বপ্নের চেয়েও মিথ্যে এই ভ্রষ্ট সচলতার দিকে তাকিয়ে আজ খুঁজে বেড়াই অন্য আরো অর্থে, কেননা ভালোবাসা অর্ধেক স্থপতি। বিরল তুমি আজ এমন করে কথা বল মনে হয় শব্দ যেন শব্দের সন্ন্যাসিনী, নীল বন পটভূমি ফল ভরে নিয়ে যায় সৌর স্বভাবের দিকে দায়হীন, পাশে আছো নাকি নেই বোঝা যায় না পদধ্বনি থাকা না থাকার খুব মাঝখানে, কমণ্ডলু হাতে নিয়ে অনায়াসে সরে যাওয়া খাওয়ায় যেমন জল ধনুমন, টল টল চলে যায় তোমার আপন স্বর বিরল বিরল ভাবে ভাসমান, বিরলতা আনন্দের বিরলতা পূর্ণতার, তবু যদি একবার কথা বল। মেঘের মতো মানুষ আমার সামনে দিয়ে হেঁটে যায়, ওই এক মেঘের মতো মানুষ, ওর গায়ে টোকা দিলে জল ঝরে পড়বে বলে মনে হয়, আমার সামনে দিয়ে হেঁটে যায় ওই এক মেঘের মতো মানুষ, ওর কাছে গিয়ে বসলে ছায়া নেমে আসবে মনে হয়, ও দেবে না দেবে, ও কি আশ্রয় নাকি আশ্রয় চায়, আমার সামনে দিয়ে হেঁটে যায় ওই এক মেঘের মতো মানুষ, ওর সামনে গিয়ে দাঁড়ালে আমিও হয়তো কোনোদিন হতে পারি মেঘ। আগুনি উত্তর, আগুনি বললেন আমি জ্ঞানার্থী, গুরু আদেশ করলেন যাও আমার ক্ষেত্রের আলবাধা,
পরে তার ব্যাকুল আহ্বানে উঠে এসে বললেন, আরু জলপ্রবাহ রোধ করতে না পেরে আলে আমি শুয়েছিলাম, এখন আজ্ঞা করুন। ধর্ম জানালেন, কেদারখণ্ড বিদারণ করে উঠেছ বলে তুমি উদ্যান, সমস্ত বেদ তোমার অন্তরে প্রকাশিত হোক। পৌষ্যকর্বাধ্যায় আদিপত্র মহাভারত। তবে আমি ভুলে যাই, দিক চক্রবাল শুধু বাসা বানাবার অন্য ছল, তবে কি অস্তিত্ব বড় অস্তিত্বের বেদনার চেয়ে কার বাসা, কতখানি বাসা? তোমার সমগ্র সত্তা যতক্ষণ না দাও আমাকে, ততক্ষণ কোনো জ্ঞান নেই, ততক্ষণ পুরনো ধ্বংসের ধারে অবসন্ন শরীরের দিকে নীল কাছে আলো লেগে প্রতিফলনের মতো স্মৃতি, রাজবাড়ি কবুতর ওড়ানো চক্র ভাঙা গ্রামে পড়ে আছে। শোনো, তবু একজন ছিল এই ধুলা সাগরে আলুনি, সে আমাকে বলে গিয়েছিল আল পেতে দেবে সে শরীরে। আমি গুরু অভিমানে বসে আছি সেই থেকে, দিন যায় রাত, আবার রাত্রির পরে দিন, অস্পষ্ট দুহাত নেমে আসে জানুর উপরে, জানাও কাজের মধ্যে বহু সেতু দেখাশোনা নেই, ঘরে ঘরে সকলেই নিঃসঙ্গ প্রস্তুত করে লক্ষ্মীর উপাসনা, যে যার আপন সুখে চলে যায় পূর্ণিমার দিকে, আমার নিশ্চিল বসে থাকা, বিকল্প বন্ধুতা দেয় ঘটে জমে থাকা জল, অলস মাথা হৃদয়ের কাছাকাছি মুখ মিলে ঘুরে যায় পাঁচটি পল্লব পাঁচ দিকে, আর সেই অবসরে ফেটে যায় জলস্র, কেননা প্রকৃতি নাকি শূন্যের বিরোধী। হাঁটু জল, বুক জল, গলা জল, শান্তি জল হয়ে ওঠে নীল জল, পিক জল, গলা জল, ঘট ভেঙে আমাদের ধরে ফেলে অতর্কিতে ভাসমান শূন্যের বিরোধী, মধ্যরাত ছড়ে দিলে নিজের পায়ের ঘর খুলে যায় পঞ্চশীলময়, আর সেই অবসরে ছোট বাণিজ্যের ঢেউ ছলনা প্রস্তুত থাকে দিগন্ত অবধি, যে কোনো আঘাত লেগে উড়ে আসে চালচিত্র, ধসে যায় প্রাচীরের তল, কে কোথায় আছো বলে টলে পড়ে যায় সব কবুতর, ভাঙা রাজবাড়ি তোমাদের হাতে গড়া, একা লোকাল জোড়া ব্রিজগুলি ঝলকে মিলায়, পাশের বাড়ির বউ শেষটাতে অন্ধকার ডানা চাপটায় খোলা স্রোতে, এদিকে সকাল আসে প্রায় পরিহাসময় কাঞ্চনজঙ্ঘার যোগ্য রূপালি খাবার, বলে গিয়েছিল বটে, আছে কি না আছে কে বা জানে, ভুলে যায় আবার সমস্ত দিক স্থির করে জল। এর এক জন্মাষ্টমী যখন দুহাত জোড়া নীল শিশু হাতে নিঃস্ব দেহ জল ভেঙে যায়, আলোর কুসুম তাতে ছড়ানো গোকুল, যে কোনো যমুনা থেকে পায়ে বাজে বিপরীত চৌকাঠে জড়ানো তিন বোন, মুহূর্তের তুরি লেগে উড়ে যায় সমূহ সংসার, কেননা দেশের মুক্তি, কেননা দেশের মূর্তি দেশের ভিতরে নেই আর, গড়ে তুলবার থেকে মন দেওয়া হয়নি আর কি, সহজেই বাঁধ ভেঙে যায়। চেতা বনি ছিল ঠিক, তুমি আমি লক্ষ্যই করিনি কার ছিল কতখানি দায়, আমরা সময় বুঝে ঝোপে ঝোপে সরে গেছি শ্রীগালের মতো, আত্মপতনের বীজ লক্ষ্যই করি, আমার চোখের দিকে যে ভিখারি দেশে যায় আমি আজ তার কাছে ঋণী, এত দ্বিধা কেন বলে লাঞ্ছনা করেছে যারা তাদের সবার কাছে ঋণ, অবনত দিন ভাবে একাবাদ দেবে তা কি কখনোই হতে পারে, আমাদের বিশ্বাস ঘটে না,
আমাদের ঘরে ঘরে প্রতি পায়ে জমে ওঠে পলি, আর পলি গলি আতুর বৃদ্ধের হাতে খুঁজে পেলে হারানো শরীর আমাদের ঠকে ওঠে হাসি, দুপুরে বাতাস ভরা কেঁপে ওঠা অসুখের পাতা যেমন নির্জন শব্দ তোলে, এখনো অম্বার শহর ততখানি ঝরে পড়ে সুমন সুমন আমাদের চোখে ভাসে সাবেক করুণা, অথবা কখনো নিজেরই অসভ্য দেহ যেমন ধিক্কারে টেনে প্রতি রাত্রিবেলা তোমার মুক্তির পায়ে ছুঁড়ে ফেলে দিই, তেমনি দূরের জলে দিয়ে আসি মৃত গাভী গলিত শিকড় আর তোমাকেও মা, মুখে যে আগুন রাখি পতপুণ্য রটে না আমার, মৃত্যু শোকে কার অধিকার, কেবল অম্বার কণ্ঠ এখন নদীর জলে সুমন সুমন, আর আমি বলে উঠি এসো এসো উঠে এসো উত্তালক হও স্পষ্ট হও বাঁচো, শুধু মূর্খ অভিমানে বসে থেকে জলস্রোতে কখন যে আমি সুমন কৃষ্ণা দেবতার মুদে একাকার হয়ে যায় তা আমার বোধেও ছিল না, কখনো চোখের জল হয়ে ওঠে সোনা, কিন্তু কখনো সে কি এই আচ্ছন্ন বিলাপে দীর্ঘ আল পথ ঘুরে এই কুব্জ ক্যারাভান তোমার দুয়ারে সে ভিখারি দাঁড়ায়, আর তুমি শোকের আতশ গড়া তুমি কি সুন্দর মজ্জাহীন রাত্রিগুলি ওড়াও আকাশে, বণিকের মানদণ্ড মেরুদণ্ড বানাও শরীরে, বেতন যোগাও চোখে প্রত্যহ যাপন ছলে রাজপথে অন্ধকার ঘরে, তখন হে নগর দীপান্বিতা ভাস্বতী নগরী আকণ্ঠ নাগরী মহিষের ধ্বস্ত দেহে যত লক্ষ রক্তবিন্দু জ্বালায় শকুন তোমার রাত্রির গায়ে তার চেয়ে বেশি ফুলছি, প্রভাতে সত্যি তোমারই প্রভাত ফেরি মেতে ওঠে প্রাণ মহোৎসব, হবে তাও হবে মাথা খুব নিচু করে সবুজ গুল্মের ছায়া মুখে তুলে নিলে ওর দেহ হয়ে ওঠে আমাদেরই দেহ, তাছাড়া এই অভিজ্ঞতার অন্য কোনো মানে নেই, যখন আগুন থেকে খুলে পড়ে নির্মল নির্ভর তখনও দুখানি হাত দুঃখের দক্ষিণ পাশে স্থির রাখা আরো একবার ভালোবাসা, এই শুধু আর কোনো জ্ঞান নেই, আর সব উন্নয়ন পরিত্রাণ ঘূর্ণমান অগণ্য বিপণী দেশ জুড়ে যা দেয় তা নির্বাচ্য নয়, আমাদের চেতনাই ক্রমশ অস্পষ্ট করে সাহায্যের হাত, আছে সব সমর্পণ এমনকি ধ্বংসের মধ্যে আবার নিজের কাছে ফিরে আসা বাঁচা, তাই যে বলেছে আজ এই প্লাবনে সংক্ষোভে মেঘে আমার সমস্ত জ্ঞান চাই, সে বড় প্রত্যক্ষ চোখে আপন শরীর নিয়ে বাদ দিতে গিয়েছিল জল, লোকে ভুলে যেতে চায় সহজেই বলে